Yes. Hi, guys. Hi. Have you seen Rodela? No. What's up? You look so tense. In fact, I'm looking for Rodela. Oh, I think she's in the lobby. Okay, guys. Excuse me. Hi, Rod. এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। আর সেলফোন অফ করে রেখেছিস কেন? এখানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ফোন ফোনের চার্জ শেষ। আর তুই কেন এত অস্থির হয়ে আমাকে খুঁজছিস? শোন, কথা আছে, চলো দিকটায়। চল চল। ওকে গাইস, বাই বাই। আচ্ছা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? হ্যাঁ, এমন একটা অফার অথচ সুযোগটা কিভাবে কাজে লাগাই? কেন, বাড়িতে ইমেল করে দে। কম্পিউটার সায়েন্সে এমএস করেছিস, তারপর অ্যাডভান্স কোর্সের জন্য স্কলারশিপও পেয়েছিস। দেখ, অপরচুনিটি মানুষের জীবনে বারবার আসে না, মাত্র তো 6 মাসের ব্যাপার। কোর্সটা করে যখন দেশে ফিরবি, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তোকে একদম কাড়াকাড়ি শুরু করে দেবে। সেটা তো আমিও বুঝি। এই সুযোগে কোর্সটা না করতে পারলে আবার অন্য দেশে চেষ্টা করতে হবে, সেখানে যদি স্কলারশিপ না পাই। ইয়েস বন্ধু, ইয়েস। চল, কোর্সটা করতে তুই রিয়েলি সিরিয়াস, মানি প্রবলেম হলে আমাকে বল, আমি দেশে ফোন করছি। চাচা নিশ্চয় চাইবেন আমি কোর্সটা করি। স্কলারশিপের টাকা আর চাচা যে টাকা পাঠাবেন তা দিয়ে আমরা দুজনে শেয়ার করে চলবো। তোর ইন্টেলেকচুয়ালিটি আমাকে সবসময় মুগ্ধ করে, বাট তার মাঝেও বোকার মতো কথা বলিস। মানে আগামী সানডে থেকে যে আর হোস্টেল নেই সে খেয়াল আছে? থাকবো কোথায়? সিম্পল, বাসা তো আমাকে একটু নিতেই হবে, একটা সিঙ্গেল ইউনিট খুঁজে নে, দুজন একসাথে থাকবো। হোয়াট, একসঙ্গে এক বাড়িতে দুজন থাকার অর্থ বুঝিস? বোঝার কি আছে? হ্যাঁ, লিফট টুগেদার শব্দটা শুনেছিস? হুম, লিফট টুগেদার মানে একসঙ্গে থাকা। শব্দটার আবিধানিক অর্থ তাই হলো, ব্যাখ্যাটা তা নয়। শোন, বিবাহিত না হয়েও একই বাড়িতে একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকা দুটি ছেলে মেয়েকে বলা হয়? তোর আর আমার মধ্যে আবার ছেলে মেয়ের পার্থক্য হচ্ছে কেন? ইউ আর মাই ফ্রেন্ড। ওফ, তুই বুঝছিস না। দেখিছো, ওসব ব্যাখ্যা যারা তৈরি করেছেন ওটা তাদের জন্যই থাক, আমরা চলবো আমাদের ব্যাখ্যায়। ওকে ওকে। হুম, চল। Ask them. Any children? Huh? No. No children? Only husband and wife? No, we are not husband and wife. We are friend. Only right. Friend. Friend? Yes. Not married? No. Hey, not married. Only friend. Yes. Okay, children, no. No, out. Go out. Listen, they are not married but looking for a home. No marriage, live together. No. Not here. No. You may go. Please, you may go. নিঝু, চল বিয়ে করে ফেলি। হোয়াট? আমার জিদ চেপে গেছে, কোর্সটা আমি করবই। রোজ, বিয়েটা জেদ বা খেয়ালের বিষয় না, তাছাড়া এদেশে আমরা ফরেনার, বিয়েটা এখানে সহজ ব্যাপার নয়। দেন হোয়াট ক্যান উই ডু? কেউ আমাদের বাড়ি ভাড়া দেবে না জাস্ট বিকজ উই আর নট ম্যারিড। দেখ, এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে বিকজ আমরা ম্যারিড না বলে। কিছু করার নেই রোধ, হতাশ হয়ে দেশে ফেরা ছাড়া কিছুই করার নেই। এসে গেছি, চল। শোনো, তোমরা বাঙালি? হ্যাঁ। জি জি। আপনি? আমিও বাংলাদেশি।
আমরাও এসো আমার সাথে। জি এসো। আমিনা তুমি যাও, বাস এটাই তোমাদের সমস্যা? সমস্যা নয়। আপনি এত হালকাভাবে বলছেন কেন? হালকাভাবে বলছি কারণ সমস্যাটার আমি সমাধান করতে পারি। এ বাড়িতে আপাতত আমি একাই থাকি। এ পাশটায় একটা ড্যানিশ কাপল ছিল, বেশ ভালোই ভাড়া দিত, সপ্তাহে 75 রিংগিত। থামো বসো, আমাকে শেষ করতে দাও। হ্যাঁ, ভাড়া ভালোই দিত, কিন্তু ওদের উশৃঙ্খল আচরণ, ঝগড়াঝাটি, মারামারিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নোটিশ দিতে বাধ্য হয়েছিলাম। ও পাশটায় আমি থাকি, তোমরা থাকবে এ পাশটায়। আমি বলছিলাম, আমি বলছিলাম কি, ভাড়া অনেক বেশি। জি 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 জি। তোমরা কোনো আয় করো না, তার উপর স্টুডেন্ট, এত টাকা দিতে পারবে না। জি 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 জি। বাংলায় কথা বলতে পারবে তো আমার সঙ্গে? জি জি অবশ্যই বলবো। বাংলাদেশের সামাজিক নিয়ম কানুন, সংস্কৃতি মেনে চলতে পারবে তো দুজন? অবশ্যই পারবো। অবশ্যই। 10 বছর আমি এখানে একা আছি, একা। আমি কি যথেষ্ট সুন্দরী নই? কি বলেন, আপনি তো অপূর্ব সুন্দরী। অপূর্ব না হলেও এখানকার কোনো ধনী পুরুষকে বিয়ে করে আরামে থাকতে পারার মতো রূপ আমার ছিল। ছিল কি বলছেন, এখন আপনার যথেষ্ট পরিমাণে। থাক থাক থাক, একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, অবশ্য যদি বাজে কৌতূহল মনে না করে। কখনো বিয়ে করেছিলাম কি না? করেছিলাম, কিন্তু একদিনে সব কথা নাই বা জানলে। তো কবে উঠছো তোমরা? জি আপনি বললে কালকে, কালই। হ্যাঁ তাই করো। আর হ্যাঁ, ভাড়া একেবারেই না দিলে দায়িত্ববোধ জন্মায় না। তোমাদের পড়াশোনার সব খরচ ভালো মতো চালিয়ে যা দিতে পারবে তাই দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শুনো, খাবার আমার সঙ্গেই খাবে, আমেনা ভালোই রাঁধে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তাহলে খরচটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। বসো। এবার বলো, তোমাদের এখানে কেমন লাগছে? আমিনার হাতে রান্না খেতে পারছো তো? জি আপা জি, আমরা সব খেতে পারি। গুড। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি। আমি 10 বছর বাংলাদেশে যাই না, আদৌ যাব কিনা জানি না। তবে তোমরা আসার পর মনে হচ্ছে এদেশে থাকলেও কোথায় যেন একটা দেশের টান ফিল করছি, মেবি ইন মাই সাবকনশিয়াস মাইন্ড। এক্সকিউজ মি, হ্যালো, হাই উদয়, আমার ফ্রেন্ড লন্ডন থেকে। হ্যাঁ বল, কি বললি? পরীক্ষা শেষ আমারও? না না, ফেরা হচ্ছে না, একটা অ্যাডভান্স কোর্সের জন্য আরো প্রায় 6 মাস থাকতে হবে। হোয়াট, তুই আসবি কবে? হোস্টেল ছেড়ে দিয়েছি, একটা বাসায় আছি পেইং গেস্ট হিসেবে। নো প্রবলেম, নো প্রবলেম, চলে আয়, চলে আয়। বাই। ইয়েস, আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার বন্ধু উদয় লন্ডনে থাকে। তো এদেশে ওর মামা থাকে, অবশ্য কোয়ালালামপুরে না, পেনাংয়ে। যাক, তাহলে এখানে উঠছে না। জি ইয়ে মানে মানে অবশ্য প্রথম কয়েকটা দিনের জন্য। তোমাদের তো ঘর মাত্র দুটো, থাকবে কোথায়? আমার ঘরে, আমার সঙ্গেই, বন্ধু তো। এনিওয়ে কোনো ঝামেলা চাই না কিন্তু। না না, ও সেরকম ছেলেই না, ব্যারিস্টার, মানে ফাইনাল পরীক্ষা দিয়েছে, শিওর ফার্স্ট হবে, খুব ভালো ছাত্র। ভালো ছাত্র আর ভালো মানুষ এক নয়।
হ্যাঁ শোনো জি, তোমাদের অ্যাডভান্স কোর্সের ক্লাস কবে শুরু হবে? নেক্সট মান্থের ফার্স্ট উইকে। জি, বি সিরিয়াস। বাঁচলাম। ওই গাধা, আউ, এই ফুট করে তো বলে দিলি। নো প্রবলেম, নো প্রবলেম, চলে আয়, ফাইন, ফার্স্ট ক্লাস। ওই আপা যদি রাজি না হতো তাহলে বাসা ছেড়ে দিতাম। মানে দেখ রোদ, তোর মনে নেই গত বছর ও আমাকে টিকিট পাঠিয়ে লন্ডন নিয়েছিল, একটা মাস আমার জন্য কি না করেছে। তাছাড়া এখনো তো ক্লাস শুরু হয়নি। হাই, কি ভাবছিস? এই ওয়েট ওয়েট ওয়েট, তোর সেই ক্রেজি বন্ধুটা যার ধারণা পৃথিবীর সব মেয়েরা তার জন্য পাগল। হ্যাঁ রাইট, হয়েছে কি? তোকে আর বাসা ছাড়তে হবে না, দুদিনই আপা আমাদের সবাইকে খাট ধরে বের করে দেবে, বুঝলি? এই কবে আসছে তোর সে বিশ্বপ্রেমিক বন্ধু? নেক্সট উইক সানডে। সেরেছে। Hi, lady. Hello. Wow. Wonderful. Best friend of best friend. Equal to best friend. বন্ধুর বন্ধু আমারও বন্ধু। বস। থ্যাঙ্কস। তাহলে তো আর তোমাকে আপনি আপনি করা যাবে না, এমনিতেও বেশিক্ষণ আপনি আপনি করে কথা বললে আমার দম বন্ধ হয়ে আসে। অবশ্য ইফ ইউ ডোন্ট মাইন্ড। মাইন্ড করবো কি না সেই গ্যারান্টি দেওয়া মুশকিল। আহ রোদ, ওর সঙ্গে কি শুরু করলি? আরে দাঁড়া দাঁড়া, কি নাম বললি? রোদ? রোদ নয়, রোদেলা। রোদ, ফ্যান্টাস্টিক। রোদ, রোদেলা, এ তো 1+1=1। আরে রোদ হোক আর রোদেলাই হোক, সে তো উদয়ের সঙ্গে বাধা। উদয় না হলে রোদও নেই, রোদেলাও নেই। শোন, তোর চাপাবাজি যা করার এখানেই করে নে। বাসায় যে এমন কিছু করিস না যাতে বাসা ছাড়তে হয়। কেন বাসা ছাড়তে হবে? কেন, তোর বাড়িওয়ালা কি ভুতুন পেঁচা না গোমরা মুখো? না, বাড়িওয়ালা নয়, বাড়িওয়ালি। আই মিন মহিলা। বয়স কত রে? Don't be jealous, come on. Listen mister, I'm not jealous. ব্যাপারটা এনজয় করছি। Yeah, I know. আপার সামনে পড়লে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? আপা? তার মানে বয়সে বড়? Of course. And she is very stick. দেখতে যথেষ্ট সুন্দরী। সুন্দরী? হাজবেন্ড আছে? খবরদার, এ বিষয় নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলবি না। ইন্টারেস্টিং। দে তো তোদের আপার সম্পর্কে আমাকে ভালো মতো ধারণা দে। দে দে। শোন, আয় 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 আয়। এসো। ওয়াও, নাইস হোম, কুল। এই যে আপা। গুড মর্নিং আপা, আমি উদয়, ওদের ফ্রেন্ড। আপনি যেহেতু ওদের আপা, অতএব আমারও আপা। হুম, আপা ডাকা যত সহজ ছোট ভাই হওয়া কিন্তু তত সহজ নয়। কিছু উল্টাপাল্টা হলে নেভার মাইন্ড, দুদিনেই হয়ে যাবে। বিশেষ করে একটা ব্যাপারে তো আমি ওদের চেয়ে অনেক এগিয়ে আছি। মানে আই ক্যান বি ইওর বেস্ট ফ্রেন্ড। হোয়াট? ওহ কাম অন, ইন দ্য কিচেন কুকিং। আমি চা পাঠাচ্ছি। কিন্তু ওদিকটা তো অনেক ভালো ছিল, কি বলিস? এই হলো রুম। ওয়াও, ফ্যান্টাস্টিক। সমস্যা হলো? গুড রোলিং বাডি, গুড রোলিং। বিছানা একটাই, তোর অসুবিধা হলে বল, আমি না হয় চিপা চিপায়। আ আ, রাইট রাইট, কুল। অসুবিধা একটাই, হোয়াটস প্রবলেম? কাম হিয়ার। কোল বালিশে? হ্যাঁ, এনিওয়ে নো প্রবলেম,
তোকেই কোলবালিশ বানিয়ে ফেলবো। চল এই এই উদয়, আরে 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 উদয় কি করছিস? আরে আরে কোলবালিশ বানাচ্ছিস কেন? হ্যাঁ উদয় বললে ছোটবেলায় আমরা দুজন একসাথে ঘুমাতাম। উদয় কি করছিস? এই উদয় আরে এই কি হলো? বস চা 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 নিয়ে এসো, রাখো। এরকম করছো কেন? ওকে কি দেখছো? ও উদয় আমার ফ্রেন্ড। এই এই আমি তোর ফ্রেন্ড, আমি তোর বেস্ট ফ্রেন্ড। এই কি বললি? কি বললি বল? তুমি যাও, আমি দেখছি, যাও। নিচু দুটো ভাঙি এখন ভেঙে। ও মাই গড, চাপ পড়ে গেল কিভাবে? তোমাদের হাউসমেট আমাদের দুজনকে একসাথে বিছানায় দেখে ওর কি দোষ? তুই যেভাবে আমাকে কোলবালিশ বানাচ্ছিলি তোরা যা করিস, ও কি ভেবেছে? তুই কি ভাবছিস? শোন, ও ভেবেছে আমাদের দুজনের মাঝে অন্যরকম রিলেশন আছে। কি বলছিস তুই? আচ্ছা কথাটা গিয়ে যদি আপাকে বলে, ও মাই গড, যত সব ধর। আসলে এটা তো ভাবিনি, কিচ্ছু হবে না, রোদেলা ঠিকই ম্যানেজ করে ফেলবে। আপাকে তুই এত ভয় পাচ্ছিস, জাস্ট ওয়েট এন্ড সি। উদয় বলতে আপা অজ্ঞান হয়ে যাবে। আজ রাতের রান্না দিয়েই শুরু হবে আপা বিজয়ের অভিযান। কাচ্ছিস কেন? ও আমি কি তোদের অনেক বড় কঠিন শাস্তি দিয়েছি? প্র্যাকটিস প্র্যাকটিস, বিয়ের পরে এসবই করতে হবে। বদভ্যাস বলবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা এটা ছাড়া আর কি কি বদভ্যাস আছে তোমার? এটা ছাড়া লাইক ওমেনাইজিং, তোমাকে ওকালতি করতে হবে না, এটা ওর সাবজেক্ট, ওকে হ্যান্ডেল করতে দাও। ইয়েস ইওর অনার। আপা 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 বেশ কয়েক রকমের হতে পারে। স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যেসব মহিলারা শিক্ষকতা করেন, ছাত্রছাত্রীরা তাদেরকে আপা বলে, এবং আপনি ছাড়া কখনোই তুমি বলতে পারে না। পাশাপাশি বা কাছাকাছি বাসার দুজন গৃহকর্তী পরস্পর পরস্পরকে আপা বলে ডাকে, এবং এক্ষেত্রেও সাধারণত সম্বোধনটা আপনিই চলে। পাড়ার সিনিয়র মেয়েদেরকেও আপা বলা হয়, কিন্তু সেখানে আপনি এবং তুমি চলে 50-50 রেশিওতে। কিন্তু যেখানে বড় বোন বা বোনের মতো কেউ হয় এবং বিশেষ করে একই বাড়িতে থাকে, সেখানে আপনি সম্বোধনটা তার মানে আমি কি পাস পাস। হ্যাঁ জীবনে আমি কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি, আর তুমি আমাকে শুধু পাস মার্ক দিলে। ওকে ওকে, শুধু ফার্স্ট নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস। তাহলে এই উপলক্ষে কি সেলিব্রেশন হবে? সেলিব্রেশন? ইয়েস, কাল সারা দিন আমরা তিন বন্ধু ঘুরে বেড়াবো।
সুখে তিনজন আরো কাছে এলাম, চিরদিনই থাকবো পাশে এই কথা দিলাম। ও বন্ধু খুঁজে পেলাম, বন্ধু হয়ে গেলাম, দুঃখ সুখে তিনজন আরো কাছে এলাম, চিরদিনই থাকবো পাশে এই কথা দিলাম। সুখে তিনজন আরো কাছে এলাম, চিরদিনই থাকবো পাশে এই কথা দিলাম। সুখে তিনজন আরো কাছে এলাম, চিরদিনই থাকবো পাশে এই কথা দিলাম, এই কথা দিলাম, এই কথা দিলাম। That was fun. সত্যি তোর কোনো তুলনা নেই। তুই তো জানিস, হ্যাঁ, এটা আবার নতুন করে কথা হলো। লন্ডনে লন্ডনে আমার কয়েক ডজন গার্লফ্রেন্ড যারা সব সময় বলে, উদয় ইউ আর আনপ্যারালাল ম্যান। কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? কিছু বলার উপযুক্ত সময় খুঁজছি। খুঁজতে থাকো, তবে আমি মনে হয় কিছু একটা খুঁজে পেয়েছি। আরে আরে উদয়, কোথায় যাচ্ছিস? ফিরে এসে বলবো। আরে শোন উদয়, ওকে যেতে দে। আরে নিশ্চয় কোনো মেয়েটে দেখেছে, কি যে ঝামেলা বাঁধাবে। দেখ তোর এই বন্ধুটি না পালক শিশু নয়, চল আয়। আরে কিন্তু ওকে ফেলে নিছুম, দেখ আপা কিন্তু বাসায় চিন্তা করবে, চল। আরে চল না বাবা, প্লিজ। হাই হাই, বাঙালি? হ্যাঁ আমিও। ইন্ডিয়ান না বাংলাদেশি? বাংলাদেশি। ওয়াও ওয়ান্ডারফুল, আমিও। গ্ল্যাড টু মিট ইউ। হে হোয়াটস রং, হে কাম অন। এই জন্যই বাঙালি মেয়েরা বিশ্বের মেয়েদের চেয়ে অনেক পিছিয়ে, আর দেশে তো বটেই, এমনকি বাইরে এসে ওপেন মাইন্ডেড হতে পারে না। হাউএভার, আমি উদয় লন্ডনে থাকি, এখানে এসেছি বেড়াতে। তুমি? আমি আমি এখানেই থাকি। ফ্যান্টাস্টিক, আমি তোমারই মতো কাউকে খুঁজছিলাম। ইউ ক্যান বি মাই ট্রু ফ্রেন্ড অ্যান্ড গাইড। ও
তোমার নামটা তো জানা হয়নি। সামিয়া, সামিয়া আমার নাম। আশা করি আপনি এখান থেকে ফিরে যাবেন। সামিয়া, সামিয়া, সামিয়া। ফিরে যাব মানে? এই এই সামিয়া, কাম অন, তুমিও বাঙালি আমিও বাঙালি, এত দূরে একটা দেশে এসেছি, নিশ্চয়ই তুমি আমার সঙ্গে ক্রুজিং এ যেতে পছন্দ করবে। তারপর রাতে দুজন একসঙ্গে ডিনার করব। ডিনার শেষে আমি তোমাকে। হে মিস্টার, আপনি যান। হ্যাঁ মিস্টার, আপনি যান। ও, আপনি তো বাংলা বোঝেন না। হে ম্যান, ইউ গো গো গো। আমি এখানে একা নই, আর কোনো কথা বলবেন না। তুমি কি নাক বোঝা দুম্বাটার জন্য সংকোচ করছো? আরে ও আমাদের কথা কি বুঝবে? আমি না বুঝলে তুমি কি কথা বলবে আমার বউকে? বউ? হ্যাঁ, এখনই নাক বোঝা দুম্বাটা তোমার লম্বা নাকটাকে বুচা করে দিবে। আরে কি হয়েছে তোমার? কিছু না পা, জাস্ট একটু ফাইট ফর দ্য রাইট কজ। আরে কি বলছো এসব? নিজম, রোদেলা, দেখে যাও তোমার বন্ধুর কি অবস্থা। উদয়, কি রে তোর কি অবস্থা? ও মাই গড, কিছুই হয়নি। দশ বড় জনকে ঠেকাতে গেলে একটু তো লাগবে। কিন্তু হয়েছিল কি বলবে তো? বলছি আপা, বলছি মেয়েদের উপরে অন্যায় করে, বিশেষ করে বাঙালি মেয়ের উপর আমি চুপ থাকতে পারি না। ওকে জিজ্ঞেস করো, লন্ডনে অনেকবার দেখেছি কোনো বাঙালি মেয়েকে যখন ব্ল্যাক বা হোয়াইটরা টিচ করে, তখন সবাই মুখ বন্ধ করে তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। লন্ডনের কথা থাক, এখানে কি হয়েছে সেটা বল। কি আর হবে, অ্যাজ ইউজুয়াল, শিশুরে একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপ হয়ে গেল, বাঙালি মেয়ে। আরে বস, আমাকে ইনভাইট করলে ডিনারে, আমি এদিকে তোদের ফেলে রেখে গেছি, ফিরে আসবো, ও কিছুতেই ছাড়বে না। এমন সময় দশ বারো জন গুন্ডা এসে মেয়েটাকে ঘিরে ধরলো। হ্যাঁ, দশজন, দশজন মিলে মেয়েটাকে নিয়ে টানাটানি শুরু করলো ওদের সঙ্গে যাওয়ার জন্য। কি বলছো, এখানকার ছেলেদের তো এরকম ব্যবহার করতে দেখিনি কখনো। আরে না না, এখানকার না, ওরা সবাই টুরিস্ট, বিভিন্ন দেশ থেকে এসেছে। ও আচ্ছা, তাই বলো। ইয়া ইয়া, দেখি আগে তোমাকে ফার্স্ট এড দেবার ব্যবস্থাটা করি। প্লিজ, ইউ আর সো সুইট। ও ও, কি রে মারটা দিলো কে? আর কে, শালাই বাঙালি মেয়ের যে একটা মালয়েশিয়ার স্বামী থাকবে, আর ওই বেটা কন্ডার যে বাংলা বুঝবে, আমি কি করে জানবো? শালার গায়ে শক্তিও আছে। আমি ব্যথায় কাতর, আর তুমি হাসছো। হ্যাঁ সরি। ও ভয় পাবার কিছু নেই, আমি একজন কোয়ালিফাইড ডক্টর, অবশ্য মানসিক রোগের। তোমার মস্তিষ্কের চিকিৎসা আমি পরে করব। দেখি আঘাতগুলো দেখি। আমার না, আমার না খুব জানতে ইচ্ছে হচ্ছে। বলো কি জানতে ইচ্ছে হচ্ছে। আপা, তুই না খুব সুইট, সো নাইস, দুলাভাই নিশ্চয়ই। ঠিক হয়ে বসো, আমায় কাজ করতে দাও। শো, ওকে। কিন্তু আপা, আমার যে আর ধৈর্য হচ্ছে না। আগে তোমার ফার্স্ট এড শেষ করি, তারপর বলছি। ওয়েলকাম, ওয়েলকাম। আপাতত তোর চেহারা ভালোভাবেই মেরামত করে দিয়েছে।
আপা শুধু নাকটা একটু ওভারসাইজ করে দিয়েছে, সরি। অবশ্য কয়েকটাতে মেয়েদেরকে ইমপ্রেস করা তোমার জন্য টাফ হয়ে যাবে। নো সুইটহার্ট, আপা ইজ এ কোয়ালিফাইড ডক্টর। কাল ব্যান্ডেজ খুললে আমার এই মাখন মাখা চেহারাটা আবার ঠিকই বেরিয়ে আসবে। এসব কি বলছিস, আপা যে ডাক্তার তা তো জানতাম না। জানিস না তার কারণ, কোনো এক বিশেষ ব্যক্তির স্মৃতি বুকে বহন করা ছাড়া আপা সব কিছু ছেড়ে দিয়েছে। কার স্মৃতি? যার সম্পর্কে প্রশ্ন তুলতে তুই মানা করেছিলি। মানে 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 আপা আপা হাজবেন্ড? ইয়েস ইয়েস। ও, আজ আজ আপার বন্ধ মনের দরজা জানালা সব হুড়মুড় করে একদম খুলে গিয়েছিল। এই অসম্ভব কি করে সম্ভব করলি? মানুষের হৃদয়ে একটা লুকোনো সুইচ আছে, কেউ যদি কোনোভাবে সেটা সন্ধান পায় ও এবং সুইচটা অন করে দিতে পারে মনে হচ্ছে এটা কোনো মৌলিক গল্প হবে। একেবারে একটা মৌলিক গল্প বলছি, ইচ্ছে হলে বেশি ফিরে নিজের নামে চালিয়ে দিতে পারো। মানে আগে গল্পটা শুনো। ওকে বলতে দে। হ্যাঁ বল। রাইট, ইউ আর আজ থেকে 12 বছর আগের কথা। ঢাকা মেডিকেলের সত্য পাশ করা এক তরুণী ডক্টর প্রেমে পড়েছিল সত্য পাশ করা এক আর্কিটেক্ট। বেচারা আর্কিটেক্ট অনেক জায়গায় চেষ্টা করেও কোনো সুইটেবল জব পাচ্ছিল না। ওদিকে তরুণীর ইন্টার্নশিপ শেষ হলে বাড়িতে তার বিয়ের জন্য প্রেশার দিতে লাগলো। তরুণী বাড়িতে তার প্রেমিকের কথা জানালো, কিন্তু তার বাবা ওই অর্ধ বেকার আর্কিটেক্টের সাথে বিয়ে দিতে রাজি হলো না। বেশ সিনেমা সিনেমা ফ্লেভার পাওয়া যাচ্ছে। পেতে থাকো পেতে থাকো, গল্পটা আরেকটু জমুক। আহা, তুই ঘটনাটা বল। ওদিকে মালয়েশিয়া সেটেল এক বাঙালি দেশে ফিরলেন বিয়ে করার জন্য। হ্যাঁ, এবং একটি অনুষ্ঠানে তরুণী ডাক্তারকে দেখে লাভ এট ফার্স্ট সাইট তরুণী প্রেমে পড়ে গেল। ফর্মুলা ঠিক আছে। এই দোস্ত ভিলেন ঢুকে পড়েছে গল্পে, এক্সিলেন্ট। জীবনে কে যে নায়ক আর কে যে ভিলেন তা বোঝা অত সহজ না। তারপর কি হলো সেটা বল। যথা সময়ে প্রস্তাব এলো বিয়ের। প্রবাসী বিত্তবান জামাই পেয়ে বাবা লুফে নিল, কিন্তু পেকে বসলো পাত্রী স্বয়ং। মেয়ে যত আপত্তি করে বাবার জিদ তত বাড়ে। শেষ পর্যন্ত মেয়েটি ঠিক করলো বাড়ি ছেড়েই পালাবে। মোস্ট কমন সেন্টিমেন্ট, আর এটাই হয় সিনেমাতে। আ, তুই চুপ কর তো, থাম তো, ওকে বলতে দে। তারপর মেয়েটা পালালো? চেয়েছিল কিন্তু পারলো না, বাবা টের পেয়ে তাকে ঘরের চার দেয়ালে বন্দি করে ফেলল। তারপর নায়িকা বন্ধ করে গান ধরলো, ওগো প্রেমিক ভেঙে দাও ঘরেই তালা, চুরাকে মনের জ্বালা। মোস্ট ট্রেডিশনাল ফর্মুলা। কিন্তু ঘটনা ঘটলো একদম ফর্মুলার বাইরে। মেয়েটি বেতে রাজি হয়ে গেল, কিন্তু শর্ত দিল বিয়ের পরদিনই তাকে নিয়ে মালয়েশিয়া চলে যেতে হবে। GMTT, যাতে মাতাল তালে ঠিক। কিন্তু তালের মধ্যে একটু বেতালও আছে। স্বামীর সঙ্গে মালয়েশিয়া চলে এলো মেয়েটি, কিন্তু না সে স্বামীকে কোনো অধিকার দিল না, তার সঙ্গে কোনো কথা বলল। তাহলে স্বামী কি করলো? বেচারা স্ত্রীর মন জয় করার চেষ্টা করে চলল দিনের পর দিন। 2 বছর চলে গেল এভাবে। তারপর হঠাৎ একদিন একটি দ্রুতগামী গাড়ির ধাক্কা থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজে চাপা পড়ল সেই গাড়িতে। তারপর এই প্রথম চিৎকার করে ছুটে এলো স্ত্রী, জড়িয়ে ধরল স্বামীকে, কিন্তু বাঁচাতে পারল না। স্ত্রীর কোলে শুয়ে হাসি মুখে যেন পরম তৃপ্তিতে শেষ নিঃশ্বাস ফেলল স্বামী। সেই থেকে আজ পর্যন্ত মহিলা একা, একদম একা। সেই তরুণী ডক্টরটি আর কেউ নয়, আপা। আমি রোদেলা, রাত অনেক হয়ে গেছে, শুতে যাবে না? ও হ্যাঁ, তাই তো।
চলো চলো। না, কাল রাত থেকে পরিবেশটা বড় গুমোট হয়ে আছে। একটা কিছু করতে হয়। কাকে ফোন করছিস? মামাকে। হঠাৎ ভাবছি কালকে মামার ওখানে যাব। কেন রে, আমাদের সঙ্গে ভালো লাগছে না তোর? হ্যালো মামা, মামা আমি উদয়, আই এম ইন মালয়েশিয়া কুয়ালালামপুর। আরে হ্যাঁ মামা, তোমাকে সারপ্রাইজ দেবার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাছে যখন পাবে তখন যত খুশি কাঁদছিল। মামা শোনো, কাল আসছি তোমার ওখানে। হ্যাঁ শোনোই না, আমি এবং আমার দুই ফ্রেন্ড, একটা অবশ্য গার্লফ্রেন্ড। হোয়াট? আহা মামা, লেখাপড়া পরীক্ষার খবর সে তো আমি আসলেই নিতে পারবে, এখন ফোনে না নিলেই কি নয়? দ্যাটস মাই ডিয়ার মামা, আই লাভ ইউ। ওকে মামা, কাল আসছি, তিনজন, বাই বাই। এখন বলো কি বলছিলে? আমি যাব, কি করে ভাবলে তুমি? খুবই সহজ, আমি যাচ্ছি, নিঝুম যাচ্ছে, অতএব তুমিও যাচ্ছ। আরে জীবনে একটু হইচই হাসি আনন্দ ফান করবে না তো করবেটা কি? জীবন তো একটাই, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, তাই করব না। তবে একথা নিঃসন্দেহে বলতে পারি, জীবনের 1/4 পার করে ফেলেছ, এখনো প্রেম করতে পারোনি। ইয়াং লেডি, বেকার বয়স বাড়াচ্ছ। তো কি করলে বেকার বয়স বাড়ানো হবে না? তোমার মতো অপোজিট সেক্সে কাউকে দেখলে হোম রেখে পড়লে, আর যত ইনসাল্ট করুক তারপরও দাঁত বের করে হি 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 করে হাসলে, ওটা তুমি বুঝবে না, যার জীবন একটা রুটিন ছাড়া আর কিছুই নয়। আহ উদয় থামবি তোরা, শেষ পর্যন্ত বেড়াবার আনন্দটাই মাটি হয়ে যাবে। এই তুই আর কথা বলিস না, এতদিন ধরে একসঙ্গে পড়ছিস, বেস্ট ফ্রেন্ড, থাকিস তো একই ছাদের নিচে। আরে আমি তো ভেবেছি তোদের মধ্যে প্রেম টকবক করছে। এই কি এই এই ছেলে, একসঙ্গে থাকলে ফ্রেন্ড হলেই প্রেম করতে হবে? তা করবে কেন, তোমার জীবনটা কি জানো? একদিন জন্ম নিলাম, ওয়া ওয়া করিয়া কাঁদিলাম, সবাই আনন্দিত হইল, ক্রমেই বড় হইলাম, হাঁটিতে শিখিলাম, একদিন মুখে কথা ফুটিল, তারপর একদিন বাবা মায়ের হাত ধরিয়া স্কুলে গেলাম, শিক্ষক পড়া দিল, বাসায় রাত জাগিয়া পড়িলাম, এভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পার করিল। অতঃপর একদিন বাবা মা ধরিয়া বিবাহ দিল, একজন অপরিচিত মানুষের ঘরে গিয়া একই বিছানায় থাকিতে অভ্যস্ত হইলাম, গুটি কয়েক সন্তানের জন্ম দিলাম, তাদের লালন পালন করিলাম, অবশেষে একদিন আদর্শ মা হিসাবে কিংবা দীর্ঘায়ু হইলে দাদিনানি হিসাবে পটাং করিয়া পটল তুলিলাম। ইজ ইট এ লাইফ? ইট জাস্ট এ রুটিন, নাথিং এলস বাট এ রুটিন। আরে কারো ভালোবাসা পাও বা না পাও, কাউকে একবার আই লাভ ইউ বলতে পারার আনন্দ তো তুমি জানো না, এজন্যই আমার সঙ্গে তুমি যাবে, এই সফরে তুমি জানবে হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাভ। সো মাই ডিয়ার ইয়াং লেডি, ইউ আর গোয়িং, অ্যান্ড দ্যাটস অল। Is it a life? It's just a routine, nothing else but a routine. আরে কারো ভালোবাসা পাও বা না পাও, কাউকে একবার আই লাভ ইউ বলতে পারার আনন্দ তো তুমি জানো না, এজন্যই আমার সঙ্গে তুমি যাবে, এই সফরে তুমি জানবে হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাভ।
মামা, কাম অন মামা, তুমি কোথায় যাচ্ছ? What a surprise! Of course, surprise! Oh, Mama, the great! এই না হলে কি আমার ভাগ্নে? কোথায় আমি কি তোদের নিয়ে আসবো? Of course, my dear Mama! Come on, Mama! We are not kids! আর তুমি কোথা থেকে নিয়ে আসবে? আমি কি বলেছি? কখন কিভাবে আসবো? No change! Yeah, Mama! ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ও হলো নিঝুম, আর এ হলো রোদেলা, আমার বোন। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিচয় নিশ্চয় দেওয়ার দরকার নেই, কারণ মামা ইজ মামা। জাস্ট এ মিনিট, শুন, তোর গার্লফ্রেন্ডটা দারুণ, আমার পছন্দ হয়েছে। মামা? আরে আমার জন্য না, তোর জন্য করতো মামা। তুমি বাস বাস বাস, কাম অন কাম অন গাইজ, কাম অন কাম অন, চলে বস। আমার কি যে ভালো লাগছে, কিন্তু আমার যে ভালো লাগছে না, এ বাড়িতে তুমি একা একা থাকো কি করে? বলে যাও না, সেই জন্যই তো লন্ডনে মাঝে মাঝে তোর ওখানে চলে যায়। আর আমার 12টা বাজিয়ে দিয়ে এসো, যে কদিন থাকো আমার সবকটা গার্লফ্রেন্ড শুধু তোমার পিছনে গুড়গুড় করতে থাকে, আর তুমি চলে আসার পরও মাসখানেক ধরে ওদের মুখে শুধু মামা মামা মামা। আ মামাই তো শুধু বলে, তোর অসুবিধা কোথায়? অসুবিধা হতে কতক্ষণ? তুমি তো ওদের আসল মামা নাও, মুখে ডাকা মামা। ও নাম যে বদলে যাবে না তার কি গ্যারান্টি আছে? খবরদার মামার দিকে তাকিও না। এসব কি হচ্ছে? আচ্ছা তুমি বলো, আমার কি ওরকম মানুষ মনে হয়? না না মামা, ওর চাপাবাজি আমরা সবাই জানি। শুনতে ভালো লাগে শুনি, বিশ্বাস করি না। ব্যাস হলো, এতদিন আমার গার্লফ্রেন্ড গুলোর মাথা ঘুরিয়েছো, এবার আমার বেস্ট ফ্রেন্ডটাকে দলে টেনে নিলে। হয় নেই, শোন, তোর বেস্ট ফ্রেন্ড তোরই থাকবে, আর তোর রিয়েল গার্লফ্রেন্ড যে হবে সে তোকে ছাড়া আর কারোর দিকে তাকাবেই না, কি বলো? জি, আমি আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা দু একদিনের মধ্যে বুঝে নেব। বলুন পরে তোমরা কোথায় থাকো? একটা বাসায় পেইং গেস্ট হিসেবে থাকি। আই মিন অ্যাড্রেস। অ্যাড্রেস? তুমি ওদের অ্যাড্রেস দিয়ে কি করবে? না কখনো যদি যাই তাই। ওয়াও ওয়াও, আপনি যাবেন কুয়ালালামপুর? অবশ্যই, আমি আপনাকে অ্যাড্রেস দেব। নো, আপনি অবশ্যই যাবেন। ওকে, জাস্ট নো, এখন তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপর চায় টেবিলে এসো। লাল সিং, ঠিক আছে। বাবা তে উত্তু সামুরাং বাই টু ওয়ান তুম বেলে উন্তু ডিওরাং সিলা মাসো। মামা কি বল, ও কি বললো? আমাদের মাছের মতো ছিঁড়ে দেবে? আরে ও বললো তোদের ঘর দেখিয়ে দেবে, আর হ্যাঁ তোদের কিছু দরকার হলে ওকে বলবি, ও বাংলা ভালো না বলতে পারলেও বাংলা বোঝে। আই গো গো, কেয়ারফুল, টেক কেয়ার। নাইস গার্ল। তুয়ান সাইয়া বাওয়াতে বলে বাবা। মামা ও কি বললো? ওর চেহারা বান্দরের মতো। শুনি কি বললো? বান্দর বললো তোমরা চা খাবে কিনা। ও কি হলো মামা? সত্যি তোরা চলে গেলে আমি খুব লোনলি হয়ে যাব রে। তাহলে আমরা থাকতে থাকতে তুমি একটা বিয়ে করে ফেলো। বিয়ে? সেটা আর হবার না রে। কেন হবার নয় মামা? স্টিল আপনি যথেষ্ট ইয়াং এবং হ্যান্ডসাম। আমার মামা না, নট অনলি দ্যাট, মামার স্মার্টনেস দেখে আমি প্রথম দিনই মুগ্ধ হয়েছি। ও মাই গড, শেষ পর্যন্ত তুমিও। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। Hey, why you guys are fighting? আমি বিয়ে করিনি, that is entirely my problem. কিন্তু প্রবলেমটা কি মামা? প্রবলেম সে তো প্রবলেমই, তোমরা এসছো বেড়াতে, এনজয় ইওর সেলফ। এই কাল তোদের প্ল্যান কি? গুড, আমি প্রপার প্ল্যানিং ছাড়া কোনো কাজই করি না। তোমাকে দেখে আমার এক্সপিরিয়েন্স আই আমাকে বলে দিয়েছে, ইউ আর দ্য পারফেক্ট চয়েস অফ মাই প্রোডাক্ট। বাট অ্যাকচুয়ালি আমি কি মজা হতে পারবো? অফ কোর্স,
আমি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ঘুরে ঘুরে এক ফিল্ম বানিয়ে বেড়াই। আমি তোমাকে তৈরি করে নেব এবং আজ থেকে শুরু হবে তোমার ট্রেনিং। বাই দ্য ওয়ে, কি জানো নাম তোমার? রুকসানা। ও রুকসানা, ও নো রুকসানা, রুকসি রুকসি রুকসি, কাম অন রুকসি, কাম অন। শোবিজে এসে কেউ আসল নামটা রাখে না, আসল নামটাকে ভেঙে চুরে মডার্ন অ্যাট্রাকটিভ নাম তৈরি করে, যেমন জামিলা থেকে জেরিন, মালিকা থেকে মালিহা, আর তোমার নাম হবে রুক্সি, দ্য সুপারস্টার এন্ড মাই ড্রিম গার্ল। নো প্রবলেম, নো প্রবলেম এট অল, ইউ নো ইউ আর সো বিগ। হে হে, কাম অন, ক্যারি অন, কাম অন, রান রান রান। That's the spirit. Meet my dress and hair designer, Miss Rodela. And Rodela, eh hocche amar dream girl and showbiz er upcoming superstar, Miss Ruxy. Hi. Hi. Perhaps you understand. Mm-hmm. No? Hope bujhbe kemon kore. Ami to tomaderke bhalo kore briefing dite parini. Bhalo kotha. নিজুম কোথায়? নিজুম, মিস্টার নিজুম, উনি কে? মিস্টার নিজুম হচ্ছে আমার ডিরেক্টর অফ ফটোগ্রাফি। ও এখন এসে যাবে। লিসেন মিস রোদেলা, উদয় দ্য ড্রিমার থেকে যে শ্যাম্পুর বিজ্ঞাপনটা করতে আমরা এখানে এসেছি, ও হচ্ছে তার পারফেক্ট মডেল। আজ থেকে সকাল সন্ধ্যা রাত 24 ঘন্টা ও ট্রেনিং চলবে। এন্ড ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, উই শ্যাল work together, enjoy together and live together. Live together মানে? Live together মানে live together, একসঙ্গে থাকবো, খাবো, দাবো, ঘুমাবো, প্রয়োজন হলে। শাট আপ স্কাউন্ডেল, কথা কা ছেড়েছে যত সব। আমার বয়ফ্রেন্ড আছে, তার সঙ্গে আমার বিয়ে হবে, আর তাকে রেখে তোমার সঙ্গে live together? Stupid, go to hell, idiot, nonsense, stupid, I hate you, I hate you, I'll see you. যতটা স্মার্ট ভেবেছিলাম ততটা না। উফ, থ্যাঙ্কস গড, নিজুম এই সময়টাতে নেই। কোথায় গেছে স্টুপিড? কাকে স্টুপিড বলছো? নিজুমকে? দেখো, আমাকে টিচ করবে না, এসব ঘটনা আমার জন্য কোনো ব্যাপারই না। যতক্ষণ জীবন আছে, যতক্ষণ ফুর্তি আছে, আই ওয়ান্ট টু মেক দ্য বেস্ট আউট অফ মাই লাইফ। তোমার মতো রসকসিন জীবন যাপন করে লাভ কি? সরি মিস্টার, আপনি আমাকে চিনতে ভুল করছেন। তাহলে তোমাকে চেনার অপরচুনিটি করে দাও, তুমি যদি চাও তাহলে তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে চিনব না। আই প্রমিস ইউ, আই সোয়ার, এই আকাশ বাতাস সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, যেদিকেই তাকাবো শুধু তোমাকেই দেখবো, শুধু তোমাকেই দেখবো, শুধু তোমাকেই দেখবো, শুধু তোমাকেই দেখবো। ও স্টপ ইট, এসব আমার ভালো লাগে না। তা লাগবে কেন? সত্যি কথা বললে কারো ভালো লাগে? এমএ, কেন তুমি নরমাল হতে পারো না? কেন লাইফ এনজয় করতে পারো না? হ্যাঁ হ্যাঁ, আমি পারি না, আমি পারি না, পারি না, কারণ কারণ আমি আর 10টা মেয়ের মতো না। জানি জানি তোমার গল্প আমি জানি, কিন্তু কার কাছে কি শোনাচ্ছো? আমার জন্মের আগে মারা গেছেন আমার বাবা, আর আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছেন আমার মা। সো হোয়াট, সো হোয়াট, জীবন আমাকে বিচ্ছেদ করতে চাইলো, আমি জীবনকে ছেড়ে দেব কেন? বরং জীবনের সব রং রস ফুর্তি মাধুর্য আমি নিংড়ে নিংড়ে পান করব, আমি আনন্দ করব, টিল ডেথ আমি আনন্দ করতে চাই, আমি হাসতে চাই। Hey, come on, come, 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 join here, come on, come on, come on.
আশ্চর্য, উদয়ের শুধু বাইরের দিকটাই আমরা দেখেছি, অথচ জীবনকে দেখার জন্যে জীবনের সঙ্গেই ওভার অ্যাক্টিং করে চলেছে উদয়। হি ইজ গ্রেট, রিয়েলি গ্রেট। স্বপ্নের নীল সুখে ভাষা একটু আশা, এই কি না বলা চাওয়া, হৃদয়ের খুব কাছে যাওয়া একটু ছোঁয়া। স্বপ্নের নীল সুখে ভাষা একটু আশা, এই কি না বলা চাওয়া, হৃদয়ের খুব কাছে যাওয়া একটু ছোঁয়া। নয়নে রেখে নয়ন আমার মন, খোঁজে একজন, এই অন্তরে থাকবে যে সারাটি জীবন। হৃদয়ের খুব কাছে যাওয়া।
Good morning. Morning. Good morning. Morning. Your tea, ma'am. Mm. Thanks. কাল তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। ওদিকে নিজুমের মনটা খুব খারাপ হয়ে আছে। কেন? বিকজ হি লাভস ইউ। ও খুব কষ্ট পেয়েছে। বাট হোয়াট ক্যান আই ডু? আমি মানুষটা এরকম, কথা বলতে শুরু করলে আর থামতে পারি না। যা মনে আসে অর্থহীন যুক্তিহীন বকবক করতেই থাকি। তুমি হয়তো কিছু মনে নাও করতে, তার তো খারাপ লাগবেই। সো ফরগিভ মি, বাট লাভ ইউ নো, জীবনে হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই। হাসো। That's like it. Bye bye. Mama, good morning. Good morning. তোমার চা কিরে, ব্যাপার কি? কি একেবারে নিজের হাতে চা বানিয়ে নিয়ে নায়িকার ঘুম ভাঙালি নাকি? কি করব, সুযোগটা তো তোমাকে দিয়ে বিপদে পড়তে পারে না। মারবো একটা। তবে যাই বলিস, এতদিনে মনে হচ্ছে তোর সত্যি সত্যি একটা গতি হলো। তোমার মনে হওয়াটা মনেই রাখো, মেনে নিও না। মানে? রোদেলা হলো আমার বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। ঘটনা যদি কিছু ঘটে তাহলে ওদের মধ্যেই ঘটবে। হুম, আমার পাকা চোখের হিসেব কিন্তু তা বলে না। কি দেখছিস অমন করে? তোকে কেমন যেন অন্যরকম লাগছে। অন্যরকম লাগছে মানে? আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, মানে কেমন যেন আশ্চর্য সুন্দর। আগে বুঝি আমি সুন্দর ছিলাম না? আহা, আমি তা বলছি না, মনে হচ্ছে কি যেন একটু বদলে গেছে। কি হয়েছে বলতো? কিছু যদি হয়ে থাকে তবে আমার না, তোর চোখের দৃষ্টি বদলে গেছে। আমার দৃষ্টি তো কবেই বদলেছে, এতদিনে তোর চোখে পড়ল না। এই জন্যই রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছেন, সখী ভালোবাসা কারে কয়। আচ্ছা আসলেই বলতো, ভালোবাসা কারে কয়? এটা তোকে বোঝাবার ক্ষমতা আমার নেই। শুধু আজ কেন, সারা জীবনে হয়তো কোনোদিনই তোকে বোঝাতে পারবো না ভালোবাসা কি। ভালোবাসার অনেকগুলো মিনিং হতে পারে। একটা ভালোবাসা হলো গুড গুড হাউস, যেখানে মানুষ ভালোভাবে বসবাস করে। হতে পারে একজন মানুষ, দুজন মানুষ, কিংবা পাঁচ দশজন মানুষ হতে পারে। আরেকটা ভালোবাসা হলো গুড হাউস, যেখানে যেখানে দুটি মন এক হয়ে বসবাস করে। কিন্তু আমাকে হঠাৎ এই প্রশ্ন করছো কেন? নিজামকেও করেছিলাম, ও কিছুই বলতে পারলো না, আর তুমি অনেক কিছু বললে যা আমি কিছুই বুঝলাম না। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? নাথিং প্লাস নাথিং ইকুয়াল টু নাথিং। তাই তো মনে হয়। নো, নেভার। নাথিং প্লাস নাথিং ইকুয়াল টু সামথিং হতে পারে। এ হাতে কি আছে? কিছু না। এ হাতে কি আছে? কিছুই না। কিছুই না, অর্থাৎ এ হাতেও নাথিং, এ হাতেও নাথিং। এবার দুটোকে একসাথে মেলাই, দেখলে তো নাথিং প্লাস নাথিং ইকুয়াল টু সামথিং হলো, অর্থাৎ তালি বেজে উঠলো। দুটো নাথিং মিলে এই তালি বেজে ওঠার মতোই, দুটো মন মিলে যখন কিছু একটা ঘটে যায় তখন তাকেই বলে প্রেম। এই যেমন এই আমরা একসাথে আছি, আমরা এখন সাথী, তুমি তোমার মতো থাকলে একা, আমি আমার মতো থাকলে একা। যেমন ধরো তুমি এখানে একা দাঁড়িয়ে আছো, আর আমি 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 আরে উদয়, এই উদয়, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? এই উদয়, দাঁড়া বলছি, কথা শোনো। উদয় কোথায় তুমি? উদয়,
খোদাই। ওহ লিফট মি টু গো, ডোন্ট বি শেকি বে, কাম অন খোদাই হেল্প মি। কেন তুমি এমন করলে? ওরা তিন তিনটি ছেলে। সো হোয়াট, তোমাকে বিরক্ত করছে দেখে চুপ করে থাকবো? তুমিও তো কত মেয়েকে বিরক্ত করো। হ্যাঁ করি, তারা তো কেউ তুমি নাও। কি রে, পড়ে গিয়েছিলি নাকি? না না। হ্যাঁ উদয়কে কোথায় ফেলে এলি? এমন ভাবে বলছিস যেন তোর বন্ধু একটা আলাভুলা বালক, তাকে হাত ধরে কোথাও নিয়ে গিয়ে আমি ফেলে এসেছি। না না আমি তা বলছি না, কিন্তু ওকে একা ছেড়ে কোনো ভরসা আছে? কোথায় আবার কোন মেয়ের সঙ্গে কি ঝামেলা পাকায় খেয়ে জানে। না আমার বিশ্বাস ও আর কোনোদিনই কোনো মেয়ের সঙ্গে কোনো ঝামেলা করবে না। কেন রে, বাগে পেয়ে আচ্ছা মতো ধুলাই দিয়েছিস নাকি? তা বলতে পারিস। তাই তো বলি, এত খুশি খুশি চেহারা কেন তো? আমাকে দেখে তো এত খুশি হবার কথা না। এই দ্যাটস নট ফেয়ার, তোকে দেখে আমি সবসময় খুশি হই। এই কথাও বলতে পারি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণও তুই। ইজ ইট? ইয়েস, তোর সঙ্গে পরিচয় না হলে আজ আমি যা পেয়েছি তা হয়তো কল্পনা করতে পারতাম না। দাঁড়া 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 দাঁড়া, আমাকে একটু হজম করতে দে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বলতো? তোকে আমি প্রশ্ন করেছিলাম না ভালোবাসা কি, তুই কোনো উত্তর দিতে পারিসনি, উত্তরটা আমিই দিচ্ছি। শোন, মনে কর কার সাথে দেখা হলো কিন্তু প্রথম দেখে ভালো লাগলো না, কিংবা তেমন কিছু মনেই হলো না, জাস্ট আর পাঁচজনের মতোই মনে হলো। তারপর তারপর দিনে দিনে এক সময় মনে হতে লাগলো না আর পাঁচজনের মতো না, একটু আলাদা, বন্ধুত্ব করার মতো। তারপর তারপর একদিন হঠাৎ ভালো লাগতে শুরু করলো, তারপর বেশি ভালো লাগতে শুরু করলো। এটাই হলো ভালোবাসা, বুঝলি কিছু? নেকা বলো না কেন
আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ওই ঝরে না নদী খোঁজে কিসের সুখে, সব কথা বলে নারীরা কথা বলে নারীরা কিছু কথা বুঝে নিতে হয়। যতদিন বাঁচি রব কাছাকাছি তুমি আমি দুজনে তো, বলো না কেন ওই চাঁদের পাশে শুধু তারা হাসে, সব কথা বলে নারীরা কিছু কথা বুঝে নিতে হয়, সব কথা বলে নারীরা পাশে পাশে তোমাকে রাখতো, বলো না কেন চোখের পাতা জুড়ে স্বপ্ন আসে, বলো না কেন অন্তর চুপি চুপি ভালোবাসে, সব কথা বলে নারীরা কিছু কথা বুঝে নিতে হয়, সব কথা বলে নারীদা কিছু কথা বুঝে নিতে হয়, বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে, কথা বুঝে নিতে হয় ও সব
কথা বলে নারীদা কিছু কথা বুঝে নিতে মাই গড তুই পারিস রোতেলা পারি আমি টায়ার্ড চল ওখানটায় গিয়ে বসি আই শুন হ্যাঁ তার আগে আমার ও কোক আর পপকর্ন তো ইয়েস দিচ্ছি বাবা সো সুইট আজ আমি ভীষণ খুশি আমিও তবে তুই কিন্তু খুশিতে বেহিসেবি হয়ে উঠেছিস ভালোবাসার কোনো হিসাব থাকে না আর হিসাব মিলাতে গেলে ভালোবাসা থাকে না তাই বলে এত কিছু কেনাকাটা করবি এটা কিছুই না প্রিয়জনের গায়ে এই পোশাক দেখা যে খুশি তার দাম থেকে ভেবে দেখতো শোন আজ তোকে খোলা খুলে একটা কথা বলতে চাই বল এই বল তো কি কথা যে কথা আমি বহুদিন থেকে জানি জানিস তুই অফকোর্স এতদিনে তুই যে জেনেছিস সেটাতেই আমি ধন্য হয়ে গেছি তাহলে বল কি কথা ভালোবাসার কথা ইয়েস 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 আই এম ইন লাভ নিজু আমি উদয়কে ভালোবেসে ফেলেছি ইয়েস আই লাভ উদয় হি ইজ সো চার্মিং সো ইন্টারেস্টিং সো লাভলি হি ইজ গ্রেট ইয়েস হি ইজ রিয়েলি গ্রেট কিছু বলছিস না যে আই নিচু কি হলো তোর ইয়েস ইয়েস উদয় অফ কোর্স উদয় হি ইজ গ্রেট রিয়েলি গ্রেট জানিস ওর চোখ দেখে আমি বুঝেছি ভালোবাসা কি ভালোবাসলে চোখের রং কেমন হয় ও আমাকে মুখে বলেনি না বলো আমি বলবো আই চল নো 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 কিরে ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ নিষেধ কিন্তু তুই তো নট ইভেন বেস্ট ফ্রেন্ড তুই যা যাব ইয়েস বেস্ট অফ লাক ইয়েস ফর দ্য ফার্স্ট টাইম আমি সত্যি কাউকে ভালোবেসেছি আমি উদয়কে ভালোবেসে ফেলেছি ইজ রিয়েলি গ্রেট জীবনে এমন অভিজ্ঞতা এমন ফিলিংস আমার কখনোই হয়নি ইস নিচুমটা থাকলে শেয়ার করা যেত এ সময় কোথায় গিয়ে যে বসে আছি স্টুপিডটা হোয়াট ক্যান আই ডু হোয়াট ক্যান আই ডু উইদাউট পারমিশন কারো ডায়েরি ধরা নিষেধ কিন্তু আমি দোস্ত আর ওয়েট করতে পারছি না তোর ডায়েরিতেই আমি আজ লিখে রাখবো আমার সব কথা যখন তুই এসে পড়বি তখন আজ প্রথম মনে হলো রোদ আমার ভালোবাসার কথা বুঝতে পেরেছে আমি যে প্রাণ খুলে বলতে চাই রোদ আই লাভ ইউ তুই কেন বুঝিস না রোদ আমি তোকে ভালোবাসি আমার ভালোবাসার একটাই নাম রোদেলা রোদেলা রোদেলা
হ্যালো, কনগ্রেচুলেশন সুধায়, নিউজ অফ দ্য ইয়ার, অথচ আমি এইমাত্র জানলাম। কনগ্রেচুলেশনস কি জন্য রে, কিসের নিউজ? নিউজটা হলো রোদেলা লাভস ইউ, রোদেলা সত্যি তোকে ভালোবাসে। হোয়াট, আর ইউ জোকিং? মজা করছিস আমার সঙ্গে? না দোস্ত, আই এম সিরিয়াস, তোকেও বলছি, বি সিরিয়াস হ। দিস ইজ হার ফার্স্ট লাভ। হাসছিস কেন? সত্যি বলছি, আজও সারা সন্ধ্যা ঘুরে ঘুরে তোর জন্য উপহার কিনেছে। প্লিজ দোস্ত, ওকে কষ্ট দিস না। উদয়, হ্যালো, কষ্ট, ওকে কষ্ট দিলে আমি নিজে তার দ্বিগুণ কষ্ট পাব, কিন্তু ওকে কষ্ট না দিলে, নিজেকে কষ্ট না দিলে তোর বুক যে ভেঙে যাবে দোস্ত। রামসিং, আই রামসিং, রামসিং, মামা তুমি কোথায়? এই তো কাজ শেষ করে বাসায় ফিরছি। কেন মামা? কুইক কুইক আমার ফোনে একটা ফোন দাও তো। আরে তুমি, বাহ, অনেক শপিং করেছো দেখছি। জাস্ট এ মিনিট। হ্যালো, হাই জেনিফার। জেনিফার মানে এই উল্লুক, ফোন করতে বললি আমাকে। ও, আই রিয়েলি মিস ইউ ডার্লিং। এই কি হচ্ছে সব? আমার গার্লফ্রেন্ড। হ্যালো, হোয়াট গুড নিউজ? কাম অন, হারি আপ। ও মাই গড, ইউ আর প্রেগন্যান্ট। হ্যাঁ, আইডিয়েট, কি বললি? ও, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দাঁড়া, আমি আসছি এখনই। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আই এম জাস্ট কামিং সুন। I miss you too. ঘরে চল, তোর বান্দরামি আমি বের করছি। প্লিজ প্লিজ আগে আমার কথা শুনবো। মামা, আমি যা করেছি একেবারে নিরুপায় হয়ে করেছি। এদিকে এসো। শোনো মামা, একটা ঝামেলা হয়ে গেছে। ইয়ে মানে রোদেলা। কি হয়েছে রোদেলা? কিছু হয়নি, ও মানে রিজু রোদেলাকে ভালোবাসে। সো অথচ অথচ মেয়েটা ভুল করে আমাকে ভালোবেসে বসে আছে। হোয়াট এ ফুল। আচ্ছা মামা, তুমি বলো তো, আমি একটা হ্যাপি গো লাকি ম্যান, এসব প্রেম ভালোবাসে কে আমাকে পোষায়? হ্যাঁ, তাই সব শুনে শুনে ওকে বললি, চল আমার সাথে, আমি সব ভুল ভাঙিয়ে দেবো। না মামা, না, তুমি বাসায় যাবে না, বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দাও। কিন্তু রোদেলা মিসআন্ডারস্ট্যান্ড করবে। করুক মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বুঝুক রোদেলা আমাকে, আমি তাই চেয়েছিলাম। দেখলে না, টেলিফোনে ওর সামনে কি অ্যাক্টিংটা করলাম। কিন্তু ভাগ্নে, অ্যাক্টিংয়ে যে ধরা পড়ে গেছো, তুমি তো নতুন অভিনেতা, আমি সেই অনেক পুরনো। তুই তুই ওকে খুব ভালোবাসিস না রে? না মামা, আমি না, ওই নিজুম, নিজুম ভালোবাসে রোদেলাকে। এই যে এই ডায়েরিতে সব লেখা আছে, তুমি পড়লেই বুঝতে পারবে মামা। আমি যে তোর মুখের আয়নায় আমাকে দেখতে পাচ্ছি উদয়, ভালোবাসা হারানোর কষ্ট যে কি আমি তো জানি রে। সারা জীবন হয়েছে এর মধ্যে কাটিয়ে সে কষ্ট ভুলে থাকার মিথ্যে চেষ্টা করেছি, কিন্তু তোকে আমি তা করতে দেব না।
এসব তুই বিশ্বাস করিস না রোদ, ও তোকে মিথ্যে বলেছে। না, আমার সামনে ওর ফোন এসেছিল লন্ডন থেকে, বাবা হতে যাচ্ছে শুনে ওর কি যে আনন্দ, ওর সামনে যে কেউ আছে সে কেন ওর ছিল না। আমি তো বলছি ওর এমন কেউ থাকলে আমাকে অন্তত জানাতো। আমি আমি আসলে কিছু বুঝতে পারছি না রোদ। কিন্তু আমি আমি বুঝতে পারছি নিজুম, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। রোদ রোদ একটু শান্ত হ, আমাকে একটু সময় দে। দেখ আমি কিছু করতে পারি কিনা। না না নিজুম, না, তুই তুই কিছু করবি না। আমি ভালোবাসা ভিক্ষি করতে পারি, কিন্তু কারো ভালোবাসা কেড়ে নিতে পারি না, আমি কারো ভালোবাসা কেড়ে নিতে পারবো না। নিজুম নিজুম, তুই আমাকে এখান থেকে নিয়ে চল, আমাকে এখান থেকে নিয়ে চল নিজুম। আমি এখানে এক মুহূর্তে যেতে থাকতে চাই না, আমি থাকতে চাই না নিজুম। কেন তুই এমন করলি উদয়? কেন করলি? আমি তো ফোনে তোকে বলেছিলাম রোদ তোকে ভালোবাসে। হ্যাঁ বলেছিলি বলেছিলি, কিন্তু আমি তো রোদলাকে কখনোই ভালোবাসিনি, কখনোই বাসিনি। হোয়াট? আরে আমি যদি ভালোবাসতাম তাহলে কাপুরুষের মতো মুখ বন্ধ করে বসে থাকতাম না, চিৎকার করে বলতাম রোদেলা আই লাভ ইউ। শাট আপ, তুই জানিস না তুই কি করেছিস। ওর মনটাকে তুই দোলে মুচড়ে নিঃস্ব করে ফেলেছিস, মেরে ফেলেছিস। আজ সন্ধ্যায় যে মেয়েটি ছিল আনন্দে উচ্ছল পাগলের মতো, তাত না পেরোতে ও যেন একটা মৃত মুখ। কিন্তু আমি কি করব, হোয়াট ক্যান আই ডু? আমি তো অন্য কাউকে ভালোবাসি, জেনিফার মাই লাভ। হে ডু ইউ নো আই এম গোনা বি ফাদার। রাইট, কোথা থেকে গজালো তোরে জেনিফার? কই কোনোদিন এ নাম তো তোকে উচ্চারণ করতে শুনিনি। শুনিসনি? কারণ প্রত্যেকের জীবনেই কিছু না কিছু গোপনীয় ব্যাপার থাকে। সিক্রেট? হ্যাঁ, আমার কাছ থেকে তোর গোপন রাখার কিছু আছে? সিক্রেট? হ্যাঁ আছে, যেমন তোরও কিছু সিক্রেট আছে যা আমাকেও জানাসনি। আমার সিক্রেট? ইয়েস 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 মাই ডিয়ার ফ্রেন্ড ইয়েস। উদয় তুই ঠিক আছিস তো? আই এম পারফেক্টলি অলরাইট। তোর কোনো সমস্যা? না, আমরা চলে যাচ্ছি, রোদেলার এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছে না। ওর ভালো না লাগলে থাকবে কেন? এই তো আমিও নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে চলে যাচ্ছি লন্ডনে আমার জেনিফারের কাছে। উদয়? ইয়েস জেনিফার, জেনিফার মাই লাভ, জেনিফার জেনিফার আই এম কামিং টু ইউ জেনিফার। Hi, sweetheart. Good morning. Morning. What's wrong? আমাকে না বলেই চলে যাচ্ছ? ইন্টারেস্টিং, বাই বলার প্রয়োজন মনে করলে না? বাই? নট লাইক দিস, নট লাইক দিস, তোমাকে গমের মুখে মানায় না, প্লিজ একটু হাসো।
স্মাইল, দ্যাটস লাইক এ গুড গার্ল। তুমি একটা কথা জানতে চেয়েছিলে না, ভালোবাসা কি? আমি তার জবাব দিতে প্রস্তুত। আই এম নট ইন্টারেস্টেড। ওকে, এই নাও, তোমার সব প্রশ্নের উত্তর লেখা আছে এই ডায়েরিতে, ভালো করে পড়ে নিও, তাহলেই বুঝবে ভালোবাসা আসলে কি। আমার কাছে দে। মন খারাপ করিস, চল। বাস, অন্ধন্ত প্রাণ, পরোপকারী, আত্মত্যাগী ভাগ্নে আমার, মহৎ, উদার। এই, তুই এই জীবনের কতটুকু জানিস? চল আমার সাথে। কোথায়? কুয়ালালামপুর। না না, এখন আর কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি জানি আমি কি করেছি। নিঝুমের মনে যেটুকু আশার জন্ম হয়েছে তা আমি করেছি, আমি তা ভাঙতে পারবো না। আমি একটু আসছি মামা। আরে কোথায় যাচ্ছিস? টিকিটটা চেঞ্জ করতে। এখান থেকেই লন্ডনে ফ্লাই করতে চাই, সম্ভব হলে আজ। তুমি একটা কথা জানতে চেয়েছিলে না, ভালোবাসা কি? তোমার সব প্রশ্নের উত্তর লেখা আছে এই ডায়েরিতে। আমি যে প্রাণ খুলে বলতে চাই, রোদ, আই লাভ ইউ। তুই কেন বলছিস না রোদ? আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার একটাই নাম, রোদেলা, রোদেলা, রোদেলা। আমি জানি, আমি জানি আপা, আমি জানি। শুধু আপনি কেন, পৃথিবীর সবাই আমাকে বলবে, বলে যেতে, কিন্তু কিন্তু কি করে বলবো আপা? আমি জানি তোমার মনের মধ্যে এখন কি চলছে, তবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে একটা কথা বলতে পারি। তুমি যাকে ভালোবাসো তাকে পাওয়ার মধ্যে অবশ্যই আনন্দ আছে, কিন্তু তোমাকে যে ভালোবাসে তার চেয়ে বেশি সুখী তোমাকে কেউ করতে পারবে না, কারণ সে তোমার জন্য সব কিছু করতে পারে, এমনকি এমনকি জীবনও দিতে পারবে। আমি তো আমার স্বামীকে কখনো ভালোবাসতে পারিনি, কিন্তু আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেছে ভালোবাসা কি। তারপর থেকে সেই অনুপস্থিত মানুষটি আমার ভালোবাসা শুধু নয়, আমার সমস্ত অস্তিত্বে ছেয়ে আছে। ঠিক আছে, তুমি দেশে ফিরে যেতে চাও, যাও, কিন্তু জীবনটাকে নষ্ট করে দিও না। রোদ, রোদ। এই যে নিঝুম, এসো, তোমরা কথা বলো, আমি আসছি। আমি এখানে আর থাকতে চাই না নিঝুম, যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে চাই। কি বলছিস তুই? কিন্তু যে কোর্সটার জন্য এত কিছু, আমাদের হবে না। আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস সিচুয়েশন।
ঠিক আছে, তাই হবে। দেখি যদি কালকের ফ্লাইট পাওয়া যায় তবে কালই দেশে ফিরবো আমরা। আমেনা, দেখ তো কে এসেছে। ও আমেনা, দেখ না কে এসেছে। ওফো, তুমি? আমি কি ভেতরে আসতে পারি? এসো। বসো বসো প্লিজ। সরি, আমি একটু নেভার মাইন্ড। কতদিন পর তোমাকে দেখলাম বলো তো? 12 বছর। হ্যাঁ, 12 বছর। কিন্তু তুমি ঠিকানা পেলে কোথায়? কেনই বা এলে? এ কথা জেনে আসিনি যে এটা তোমারই বাড়ি। কেন, জানলে আসতে না? কি জানি। এনিওয়ে, এসেছি রোদেলার খোঁজে। তুমি চেনো রোদেলা? আমার ভাগ্নে, ওর সঙ্গে ওরা পেনাঙ্গে গিয়েছিল। ও, কোথায় ওরা? ওরা তো আজ সকালে চলে গেছে বাংলাদেশে। ইস, কি হয়েছে? উদয়ের জীবনটাও কি আমার মতো হয়ে যাবে? কেন, উদয় তো মিথ্যে কথা, মিথ্যে কথা। আচ্ছা, তোমার কাছে কি রোদেলার কোনো টেলিফোন নাম্বার বা ঠিকানা আছে? টেলিফোন নাম্বার নেই, তবে রোদেলার ঠিকানা আছে। ও হ্যাঁ, তোমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? তোমার তারা আছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। রোদ, কোন ছেলেটা এইটা? এই কোন ছেলেটা? এই ছেলেটা। হ্যাঁ, বাহ, দেখি দেখি দেখি, বাহ, ছেলেটা দেখতে তো বেশ মিষ্টি। কালকে যে মেয়েকে আমার হাতের বালা পরিয়ে দিনক্ষণ পাকা করে আসব। আহা, ছেলেটা ফিরেছে। একটা দুটো দিন রেস্ট নিক, তোমার বান্ধবীর মেয়েকে আগেও দেখো। বান্ধবী মেয়ের কথা বলছি না, তোমার ছেলে নিজেই বউ পছন্দ করে ফেলেছে। এই দেখো। ছেলের পছন্দ আমার এতটাই ভালো লেগেছে যে আমার পছন্দ আমি ফিরিয়ে নিয়েছি। আমি তো ভাবতাম ওকে দিয়ে কিচ্ছু হবে না, এখন দেখছি ভেতরে ভেতরে বেশ শিয়ানা হয়ে গেছে। হ্যাঁ, রোদেলা আমাদের মেয়ে নয় ঠিকই, তবে সে শিশু বয়সে
ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমরাই ওকে মানুষ করেছি। আমি ছিলাম ওর বাবার ম্যানেজার। উনি মারা যাবার আগে নিজের সবকিছুর সাথে সাথে মেয়েটার ভারও আমার হাতে তুলে দিয়ে যান। আজ রোদেলা বড় হয়েছে, ওর বিয়ে দেওয়ার দায়িত্বটা শেষ করে ওকে ওর বাবার আসনে বসাতে পারলেই আমার মুক্তি। চাচা। না রে মা না, আমি তোকে ছেড়ে যাবার কথা বলছি না। আর কিছু না হোক, এমন বিশ্বস্ত ম্যানেজার আর কোথায় পাবি বল? যাক, বিশ্বস্ত বিআই সাহেবের মতো দিন ঘন্টা পাকা করে ফেলো। নিজুমের মায়ের তো একেবারেই দেরি সইছে না। দেরি করতে বলছি কি, আয়োজন করে উঠতে যে কদিন লাগে। হ্যাঁ, বিয়েটা আমরা মহা ধুমধামে করতে চাই। বললো
এটা বৌমার অনেক দিনের শখ যে তার নিজের ঘরে বাবা মায়ের ছবি টাঙিয়ে রাখবে। বেশ তো, আমি এক্ষুনি টাঙিয়ে দিয়ে আসছি। বাহ, কি সুন্দর ছিল বৌমার বাবা মা। কই, দেখি দেখি দেখো দেখি। সত্যি তো, একজন দেখতে হিন্দি ছবির নায়কের মতো আর একজন বাংলা ছবির নায়িকার মতো। দেখো দেখো হে রমজান। কি এ কাদের ছবি? বৌমার বাবা মায়ের। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। তার মানে? মানে ভাইজান, আমি এদেরকে চিনি। এরা দুজনেই এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে। বৌমা যদি এদের মেয়ে হয়ে থাকে তাহলে আর এক মুহূর্তে এই বাড়িতে রাখা ঠিক না। কি বলছো রামচাঁদ, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো আমি নিজে। এই ভদ্রলোকের নাম জাভেদ আহমেদ আর তার স্ত্রী মেঘলা আহমেদ। ব্যবসার কাজে আমি প্রায় জাভেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাওয়া আসা করতাম। জাভেদ সাহেব আমার কাছে কিছু টাকা পেত। ব্যবসা ভালো যাচ্ছিল না বলে বেশ কিছুদিন আমি সেখানে যাইনি, কারণ টাকা ফেরত দেওয়ার অবস্থা আমার ছিল না। অবশেষে যখন অবস্থা ফিরে এলো তখন গিয়ে শুনলাম জাভেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এবং তার স্ত্রী এইডসে মারা গেছেন। বৌমা যদি এদের সন্তান হয়ে থাকে তাহলে বৌমারও এইডস আছে। না, আমি বিশ্বাস করি না, এ কিছুতেই হতে পারে না। বিশ্বাস করিস না মানে? ভাইজান, আমি বলি কি, রুদেলার চাচাকে ফোন করে আসতে বলো, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। বাবা, তুমি এসব করতে যেও না। রুদেলা তোমাদের বউ, তাকে তোমরা যা খুশি বলতে পারো, কিন্তু ওর চাচা চাচি কি ডেকে এনে? নিঝুম, তুই আমাদের একমাত্র ছেলে, আমরা তোর জীবন এভাবে নষ্ট হতে দিতে পারি না, আমরা তোকে হারাতে পারবো না। কিন্তু মা, রোদেলের মতো সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত একটা মেয়ের এইডস কি করে থাকতে পারে? পারে, কারণ সে এইডসে আক্রান্ত বাবা মায়ের সন্তান, আর বেশি দিন নয়, খুব শিগগির ওর শরীরে এইডসের লক্ষণ দেখা দেবে, তখন বুঝবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। চুপ করো, চুপ করো রমজান, আমি এক্ষুনি অ্যাডভোকেট ইফতেখারকে খবর দিচ্ছি, আজ রাতে এই মেয়েকে তালাক দিতে হবে। বাবা, ওসব পরে হবে, তুমি ওর চাচা চাচিকে ফোন করো, ওরা এসে মেয়েকে নিয়ে যা। নিজুমকে আর কিছুতেই ওই মেয়ের কাছে যেতে দেব না আমি। এ আমার মাথার দিব্যি রইল, যদি তুই মেয়ের কাছে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। হ্যালো, সালাম আলাইকুম বিয়া সাহেব, এত ভোরে কি মনে করে? আপনারা দুজনে একটু কষ্ট করে চলে আসুন, খুব জরুরি দরকার। আসসালামু আলাইকুম। আমি বলি কি ভাই সাহেব, আপনারা রোদেলাকে নিয়ে যান, আমার বিশ্বাস আমার জায়গায় আপনারা হলে তাই করতেন। আসলে বিষয়টা নিয়ে সমাজে কানাঘুষা হবার আগেই আমরা নিঝুমকে বিদেশে পাঠিয়ে দেব, সেই সাথে ডিভোর্স লেটার। এই সিদ্ধান্তটি আমরা নিঝুমের মুখ থেকে শুনতে চাই। নিঝুম? নিঝুমকে কোথায় পাবেন? নিঝুম তো এই কথা শোনা মাত্রই বাড়ি থেকে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত রুদেলা এই বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত নিঝুম ফিরে আসবে না। আমরা বিশ্বাস করি না, নিঝুম রুদেলাকে ভালোবাসে, সে রুদেলার উপর এত বড় অবিচার করতে পারে না। কেন খামাখা কথা বাড়াচ্ছে? আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, তা না হলে দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না। বাস বাস হয়েছে, আর কিছু বলতে হবে না, চলো। তোমরা
তোকে নিতে এসেছি মা। নিতে এসেছি মানে? রোদেলা আগে বাসায় চল, তারপর সব বলবো। বাসায়? কোন বাসা? তোর বাসায়। এইটাই তো আমার বাসা। না দেখো বাবা, ওনারা তোমাকে নিতে এসেছেন, তুমি চলে যাও, এর বেশি কিছু তোমাকে বলতে চাই না। কেন, কি অপরাধ করেছি আমি? নিঝুম, নিঝুম কোথায়? নিঝুমের সঙ্গে তোমার দেখা হবে না কোনোদিনই না। আমি আমি ঠিক বুঝতে পারছি না, আমার স্বামীর সাথে আমার দেখা হবে না, এসব কি বলছেন আপনি? নিঝুম না জেনে শুনে তোমাকে বিয়ে করেছে। তার মানে? মানে হলো তুমি একজন এইডস আক্রান্ত মানুষ। এইডস? কে এইডস আক্রান্ত? আমি? হ্যাঁ, তুমি হয়তো জানো না তোমার বাবা মা এইডস আক্রান্ত হয়ে মারা গেছে, আর তাদেরই সন্তান তুমি। চাচা, চাচি, এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি? আমি 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 ধরো, ও তো জ্ঞান হারিয়ে ফেলছে। ধরো, তুমি একজন এইডস আক্রান্ত মানুষ। তুমি হয়তো জানো না তোমার বাবা মা এইডস আক্রান্ত হয়ে মারা গেছে, আর তাদেরই সন্তান তুমি। তুমি 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 রোদ, রোদ কোথায় যাচ্ছিস মা? আমি টেস্ট করাতে চাই। কিসের টেস্ট? আমি দেখতে চাই আমি এইচআইভি পজিটিভ কিনা। প্রশ্নই ওঠে না, আমি তো বলেছি তোর শরীরে এইচআইভির কোনো অস্তিত্বই নেই। আপনি তো বলেছিলেন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু সত্যটা কি বেরোলো চাচা? এই সত্যটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আমার জীবনটাকে অন্যভাবে ভাবতাম। এত বড় অপমানের মধ্যে নিজেকে ঠেলে দিতাম না চাচা। আমি আজ কি হারিয়েছি ভাবতে বুঝবেন না। স্ত্রীর অধিকার কি তা আমি জানি না, কিন্তু বন্ধুত্বের যে অধিকার সম্পর্কে আমার অগাধ বিশ্বাস ছিল সেই বিশ্বাসও হারিয়ে গেল আজ। যে বন্ধু কষ্ট পাচ্ছে জেনে নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, সেই বন্ধু আমার পাশে এসে দাঁড়াতে পারেনি। আমরা তো আছি মা, আমরা তো তোর পাশেই আছি। অন্য মানুষেরা কে কি বলল? অন্য মানুষেরা? হ্যাঁ চাচি, অন্য মানুষেরা। আমি যদি এইচআইভি পজিটিভ হয়েও থাকি, জীবনের কাছে আমি যদি হেরেও যাই, যাব, তবুও অন্য মানুষদের কাছে আমি হারতে পারবো না, আমি হারতে পারবো না। রোদেলা দেখুন, আমাদের দেশে স্বেচ্ছায় কেউ এইচআইভি টেস্ট করাতে আসে না, বিশেষ করে মেয়েরা। স্যার, আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমার শরীরে এইচআইভি আছে কিনা। আমার জানতে ইচ্ছে হচ্ছে যে আপনার মাথায় এই চিন্তা এলো কি করে যে আপনার শরীরে এইচআইভি আছে? এখানে আমার জীবন মরণের প্রশ্ন। আপনার অনুমতি পেলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি তার সঠিক উত্তর দিলে আমার ডায়াগনোসিস করতে সুবিধা হবে। বলুন স্যার, আপনি কি জানতে চান? আপনি কি ঘন ঘন জ্বর, সর্দি কাশি অথবা ডায়রিয়ায় ভুগছেন?
অথবা আপনি কি ফিল করছেন যে আপনার শরীরের ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে? জি না স্যার। রোদেলা আহমেদ, আপনি তো বেশ কিছুদিন বিদেশে থেকে পড়াশোনা করেছেন। জি স্যার। সেখানে কি কারো সাথে কোনো ঘনিষ্ঠতা, মানে শারীরিক সম্পর্ক? না 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 স্যার। এছাড়া আরও অনেকভাবে এইচআইভি ছড়াতে পারে, আপনার কি মনে পড়ে? আপনি কি চিকিৎসার জন্য কখনো আপনার শরীরে অন্য কারো রক্ত নিয়েছেন, অথবা কোনো সময় অন্য কারো শরীরে ব্যবহার করা সূঁচ আপনার শরীরে ব্যবহার করা হয়েছে? না স্যার, এমন কিছু মনে পড়ছে না। একজন ভায়োরোলজি বিশেষজ্ঞ হিসেবে আপনাকে সহায়তা দেওয়া আমার কর্তব্য। এতগুলো প্রশ্ন আপনাকে করার উদ্দেশ্য কি জানেন? জি না। এই প্রথম কোনো মেয়ে আমার কাছে এসেছে স্বেচ্ছায় এইচআইভি পরীক্ষা করাতে। শুনুন, এতক্ষণ আমি আপনাকে যে কথাগুলো বললাম সে কথাগুলো জেনেও কেউ এইচআইভি পরীক্ষা করাতে আসে না। সে যাক, আপনি আমাদের ল্যাবরেটরিতে রক্ত দিয়ে যান। কাল বিকেলে এসে আপনার টেস্টের রিপোর্ট নিয়ে যাবেন। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখ বাবা, তথ্য গোপন করে বিয়ে দেওয়াটা প্রতারণার সামিল। আমরা ইচ্ছে করলেই প্রতারণার মামলা করতে পারতাম, কিন্তু যেহেতু তুই মেয়েটিকে ভালোবাসিস তাই ও পথে না গিয়ে আমরা সম্মানজনকভাবে ডিভোর্সটা। না বাবা, না, আমি কখনোই ওকে ডিভোর্স দিব না, কখনোই না। কেন দিবি না? কি করতে চাস তুই? এতদিন ধরে এই সমাজে তোর বাবার যে মান সম্মান অক্ষুণ্ণ রয়েছে তা ধুলোয় মিশিয়ে দিতে? তুই সহজে ডিভোর্স করতে রাজি না হলে আমি বাধ্য হব প্রতারণার মামলা করতে। কার বিরুদ্ধে? অবশ্যই তার অভিভাবকের বিরুদ্ধে। মামলা হলো ওই মেয়েটির অবস্থা কি হবে ভেবে দেখেছিস? ওর মান সম্মান তো হারাবেই, সেই সাথে আমাদেরও। বাবা বাবা, ওদিকে ওদিকে আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, যাও যাও। বাবা, আমাকে আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি এমন কিছু করব না যাতে সমাজে তোমাদের হেয় হতে হয়। তুই আমাদের একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে আমরা বাঁচব না। না মা, আমার কিছুই হবে না, শুধু ভাবছি। বলছি, আমি বারবার ফোনে ট্রাই করেছি, সবসময় ফোন বন্ধ পেয়েছি। হ্যাঁ, বন্ধই রেখেছিলাম। কথা আছে তোমার সাথে, একটু দেখা করতে চাই। দেখা করার জন্য পুরো একটা রাত পড়েছিল, সেই সারা রাত আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু কিন্তু তুমি আসোনি। রোতেলা, আমি আমি না, যে কথা তোমার বাবা মা বলেছে সেই কথা তোমার মুখ থেকে শুনতে আমার ভালো লাগবে না। সো গুড বাই। সালাম আলাইকুম, আমি নিঝুমের বন্ধু উদয়ের মামা, মালয়েশিয়ায় থাকি। এসেছিলাম নিঝুম আর রোদেলার বিয়েতে, অনুষ্ঠানে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে পরিচয় হয়নি। ভাবলাম ফিরে যাওয়ার আগে ওদেরকে উইশ করে যাই। এগুলো ওদের জন্য। নিঝুম আর রোদেলা এখানে নেই। ও, হানিমুনে গেছে বুঝি? না, ওদের সম্পর্ক ভেঙে গেছে। হোয়াট? হ্যালো উদয়। মামা, উদয় সর্বনাশ হয়ে গেছে। ওস্তাদ, উদয় রোদেলার নিঝুমের বিয়ে ভেঙে গেছে। আমি যা বলছি মন দিয়ে শোন। আজ কেমন আছেন রোদেলা আহমেদ? আপনার টেস্ট আমরা করে ফেলেছি। আমাদের এই ডিপার্টমেন্টে সাধারণত দুটো টেস্ট করা হয়,
এই দুটো টেস্টের মধ্যে যদি একটি টেস্টের ফলাফল পজিটিভ হয় তাহলেই আমরা আরেকটি টেস্ট করাই এবং সেটি হলো কনফার্মেটিভ টেস্ট। আপনার প্রথম টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে, অতএব কনফার্মেটিভ টেস্ট করার আর কোনো প্রয়োজন নেই, আপনি সম্পূর্ণ এইচআইভি মুক্ত। এই নিন আপনার রিপোর্ট। রোদেলা, প্লিজ রোদেলা, আমার কথা শোনো, দয়া করে ফোনটা কেটে দিও না, তোমাকে আমার অনেক কথা বলার আছে, একবার আমার সঙ্গে দেখা করো, একবার প্লিজ। সরি, তোমার সাথে এরপর দেখা আমার কোর্টেই হবে, কথা যা বলার তাও কোর্টেই হবে। কি বললো? কিছু না, তোমরা তোমরা আমাকে সাহস দাও, মানসিক শক্তি দাও, আমি যেন আমার হারানো সম্মান ফিরে পাই। তুমি না পারো, আমার লড়াই আমাকে একাই লড়তে দাও। না, একা লড়তে হবে না মামা। এই মাত্র উদয়ের ফোন পেয়ে ছুটে এলাম, উদয় আসছে, ও এখন ফ্লাইটে। উদয়? উদয় কেন? তুই কি নিশ্চিত যে রোদেলা এইচআইভি পজিটিভ? না। তাহলে নিশ্চিত না হয়ে কেন ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি? আমি ওকে তাড়িয়ে দেইনি উদয়। তুই তাড়িয়ে দিসনি, বলিস কি? বাবা, বা নিঝুম, বা তুই রোদেলার বিবাহিত স্বামী, আর তোকে না জানিয়ে ওকে বাড়ি থেকে কে তাড়িয়ে দিল? কে তাড়িয়ে দিল তোর স্ত্রীকে? আমরা। দেখো বাবা, তুমি নিঝুমের ছোটবেলার বন্ধু, দয়া করে তুমি তোমার বন্ধুকে এই রাহুগ্রাস থেকে মুক্ত করো। রাহুগ্রাস? এসব কি বলছেন আঙ্কেল? উনি ঠিকই বলেছেন বাবা, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। নিঝুম আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া আমরা বাঁচব না। বাবা, তুমি নিশ্চয় বুঝবে এই পরিস্থিতিতে বাবা মায়ের কি কষ্ট, তুমি ওকে বোঝাও। হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন, নিঝুমকে আমার বোঝাতে হবে। নিঝুম, তোকে বুঝতে হবে যে তোর বাবা মা তোকে কতটা ভালোবাসেন। তোকে বুঝতে হবে নিঝুম, তুই রোদেলাকে কতটা ভালোবাসিস। তোর বাবা মা যেমন তোর মঙ্গলের জন্য করতে পারেন না এমন কিছুই নেই, ঠিক তেমনি তোর বিবাহিত স্ত্রী রোদেলার মান সম্মান রক্ষার জন্য তুইও করতে পারিস না এমন কিছুই নেই, থাকতে পারে না। কাম অন নিঝুম, স্পিক আউট, স্পিক আউট, স্টপ ইট, প্লিজ স্টপ, থামো। ওকে ইমোশনালি দুর্বল করার চেষ্টা করো না, এই সমাজে আমাদের একটা অবস্থান আছে। এইডস আক্রান্ত হয়ে যে বাবা মায়ের মৃত্যু ঘটেছে, তাদের সন্তানকে ঘরে রেখে এই সমাজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমরা এক ঘরে হয়ে বেঁচে থাকতে পারি না। সরি আঙ্কেল, আপনি বোধহয় একটা জায়গায় ভুল করছেন। যতক্ষণ ডাক্তার রোদেলার রক্ত পরীক্ষা করে রিপোর্ট না দেবে যে রোদেলার রক্তে এইচআইভি আছে, ততক্ষণ আপনি কিছুতেই নিশ্চিত করে বলতে পারেন না যে রোদেলার এইচআইভি পজিটিভ বা সে এইডসে আক্রান্ত। তার মানে তুমি কি বলতে চাইছো, আমরা এতদিন ধরে যা জেনে এসেছি তা ভুল? মাফ করবেন আন্টি, ভুল কি সঠিক সে সময় বলে দেবে। আমি শুধু নিঝুমকে একটা কথা বলতে চাই। তুই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কি করে এমন একটা ভুল করলি নিঝুম? আমার কিছুই করা ছিল না, বাবা মা সবাই। আপা, 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 সর্বনাশ ওই পক্ষ কেস করেছে, মানবাধিকার লঙ্ঘনের কেস। এই যে দেখুন, বিজ্ঞ উকিল আনোয়ারুজ্জামানকে এই কেসের দায়িত্ব দিয়েছে। দেখলি নিঝুম, দেখলি মেয়েটার স্পর্ধা? আমি কি ছেড়ে দেব? এই শহরের সবচেয়ে বড় উকিলকে দিয়ে আমি এই কেস লড়াবো, তখন দেখবি কিভাবে কোর্টে ওদেরকে নাজেহাল হতে হয়। জেরায় জেরায় যখন রোদেলার জন্ম বৃত্তান্ত বেরিয়ে আসবে, তখন সমাজে মুখ দেখাবার আর উপায় থাকবে না। ডিভোর্সের কাজটাও খুব সহজ হয়ে যাবে। চুপ করুন খালু, চুপ করুন।
আমার জীবন থাকতে আমি রোদেলাকে ডিভোর্স দেব না। নিচু কি চাস তুই, কি চাস বল? মায়ের বড় মুখ দেখতে চাস? না মা, আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, তুই যদি তোর বাবা আর আমার অবাধ্য হোস তাহলে আমাদের দুজনকে হারাতে হবে তোকে। চলে নিচু। উদয় ভাবিস না, তোদের সুখের সময় আসতে পারেনি ঠিকই, কিন্তু দুঃসময় এসে গেছে। আফটার অল আমিও তো একজন লয়ার। চল মা চল, ছেলেটা অনেকক্ষণ যাবত বসে আছে, তোর সাথে কথা বলা নাকি খুবই জরুরি। চাচি আমি কার সাথে দেখা করব আর কার সাথে দেখা করব না এতটুকু বোঝার জ্ঞান আমার আছে। ওকে তুমি চলে যেতে বলো। আমি আমি দুঃখিত বাবা। ও কিছুতেই। জি আমি বুঝতে পেরেছি চাচি, আসলে এটাই স্বাভাবিক। ইয়ে মানে রোদেলাকে বলবে আমি একজন লয়ার হিসেবে ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, অবশ্য আজ হয়তো রোদেলা। তুমি ঠিকই ধরেছো বাবা, এত বড় একটা মিথ্যে অপবাদ। হ্যাঁ চাচি মিথ্যে, সব মিথ্যে। আর এই মিথ্যেকে প্রমাণ করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যা করার প্রয়োজন আমি করে যাব। এই গেস্ট হাউসে আমি উঠেছি, প্রয়োজন হলে আমাকে ফোন দেবে। আসি চাচি। এসো বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো উদয়, বহু কষ্টে তোর সেল নম্বর জোগাড় করেছি, তুই এখন কোথায়? রোদেলাদের বাড়ি থেকে ফিরছি। রোদেলাদের বাড়ি থেকে? কথা হয়েছে রোদেলার সঙ্গে? কি বললো রোদেলা? রোদেলা তেমন কিছু না। ও দোস্ত বিশ্বাস কর আমি এমনটা চাইনি, আমি রোদেলাকে আগেও যেমন ভালোবাসতাম এখনো বাসি। উদয় তুই আমার কথা শুনতে পাচ্ছিস? কথা বলছিস না যে? আমি যা বলার তা কোর্টেই বলবো। অর্ডার অর্ডার, আমি বাদী পক্ষকে মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দিচ্ছি। ইওর অনার, এই মামলায় এমন কিছু স্পর্শকাতর বিষয় আছে যার শুনানি প্রকাশ্য আদালতে হওয়া বাঞ্ছনীয় নয়। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি মামলার সঙ্গে জড়িত বাদীপক্ষ বিবাদীপক্ষ এবং সাক্ষীবৃন্দ ছাড়া আর সবাইকে আদালত কক্ষ ত্যাগ করার নির্দেশ দেওয়া হোক। মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া অন্য সবাইকে আদালত কক্ষ ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো, তবে জনস্বার্থে কেবল নিরাপত্তা বাহিনী থাকতে পারে। নাও স্টার্ট প্রসিডিং। ইওর অনার, আপনার অনুমতি পেলে মামলার কার্যক্রম পরিচালনার ভার আমি আমার নতুন জুনিয়র নবীন ব্যারিস্টার মিস্টার উদয় চৌধুরীর উপর ন্যস্ত করতে চাই। পারমিটেড। থ্যাংক ইউ ইওর অনার। পারমিটেড। থ্যাংক ইউ স্যার। ইওর অনার, মামলার বিবরণীতে দেখা যাচ্ছে যে মাত্র দু সপ্তাহ আগে মিস্টার নিঝুম ও রোদেলার বিয়ে হয়। বাসর রাতে সারা রাত স্ত্রী একা স্বামীর প্রতীক্ষায় বসে থাকলেও স্বামী একবারের জন্য বাসর ঘরে যাবার প্রয়োজন মনে করেননি, বরং সকালে বাদিনীর চাচা চাচিকে ডেকে এনে তাদের সঙ্গে তাকে বিদায় করে দেওয়া হয়। এটা যে কোনো নারীর জন্য চরম অমর্যাদাকর, চরম সম্মানহানিকর। ইওর অনার, কেন এমন ঘটল তা জানার জন্য আমি মিস্টার নিঝুমকে কিছু বিষয়ে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। গ্রান্টেড,
আমি মিস্টার নিঝুমকে কাঠগড়ে আসার নির্দেশ দিচ্ছি। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিস্টার নিঝুম, আপনি রোদেলাকে বিয়ের আগে থেকেই ভালোবাসতেন? তুই তো সবই জানিস। আর যা বলছি তার উত্তর দিন, আপনার স্ত্রীকে আপনি বিয়ের আগে থেকেই ভালোবাসতেন? জি, বাসতাম। কতদিন আগে থেকে ভালোবাসতেন? প্রথম পরিচয় থেকে। অর্থাৎ 4 বছর। সেই ভালোবাসার মানুষটিকে বিয়ে করলেন। বিয়ের প্রথম রাতেই বাসর ঘরে সেই মানুষটি সারা রাত আপনার অপেক্ষায় থাকল, অথচ আপনি বাসর ঘরে ঢুকলেন না কেন? কারণ রোদেলা? না না, আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? বিয়ের আগে আপনার স্ত্রীকে আপনাকে ভালোবাসতেন না, নাকি অন্য কাউকে ভালোবাসতেন? তার প্রতিশোধ নিতেই কি? না না, এ কথা ঠিক নয়। তুই তো জানিস উদয়, আমি আমার প্রশ্নের জবাব দিন। কেন বাসর ঘরে স্ত্রীর সঙ্গে একবার দেখা পর্যন্ত করেননি? সবাই আমাকে বাধা দিলেন, বললেন। সবাই? সবাই কারা? বাবা, মা, খালু। কি বললেন তারা? বললেন, রোদেলা এইচআইভি পজিটিভ, যার পরিণতি ভয়াবহ এইডস। কুল ডাউন মিস্টার নিচু, কুল ডাউন। আপনার সঙ্গে তো প্রচন্ড প্রতারণা করা হয়েছে। একজন এইচআইভি পজিটিভ নারী তার নিজের অবস্থা গোপন করে আপনাকে বিয়ে করেছে? না না, ও নিশ্চয় জানতো না। দীর্ঘ 4 বছরের ঘনিষ্ঠ বন্ধুত্বে রোদেলাকে দেখে কখনো কি আপনার মনে হয়েছে রোদেলা? না। এখন কি মনে হয় উনি এইচআইভি পজিটিভ? না। তাহলে আপনি কি করে নিশ্চিত হলেন যে আমার ক্লায়েন্টের শরীরে এইচআইভি ভাইরাস আছে? আপনি কি তা প্রমাণ করতে পারবেন? আমি ইয়ার অনার, বাদিনীর সম্মানের দিকে তাকিয়ে যে কথা আমরা কোর্টে উত্থাপন করতে চাইনি, আমার প্রতিপক্ষ বন্ধু আমাকে বাধ্য করলেন সেই প্রসঙ্গে আসতে। ইয়ার অনার, বাদিনীর মা যখন গর্ভবতী তখন তিনি ছিলেন এইডস আক্রান্ত। শুধু তিনি নন, বাদিনীর বাবাও ছিলেন এইডস আক্রান্ত। অতএব বাদিনীরও এইডস আছে, এটাই স্বাভাবিক। ইয়ার অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ যে ধারণাটি দিলেন তা বহু বছরের পুরনো। এনিওয়ে, এ প্রসঙ্গে আমি পরে আসব। আমার ক্লায়েন্টের জন্ম পরিচয় এবং তার বাবা মায়ের ইতিহাস সব কিছুর পরেও তার সম্পর্কে নিশ্চিত না হয়ে তাকে এইচআইভি পজিটিভ বলে তার দিকে আঙুল উঠাবার অধিকার কি আইন কাউকে দেয়? ইয়োর অনার, এত কিছুর পরেও আমার লার্নেড প্রতিপক্ষ কি প্রমাণ করতে পারবেন যে বাদিনীর এইডস নেই? পারবো ইয়োর অনার। এই হলো আমার ক্লায়েন্টের এইচআইভি টেস্টের রিপোর্ট। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে আমার ক্লায়েন্ট মিস রোদেলা এইচআইভি নেগেটিভ। ও গড, ইয়োর অনার, এমন একটি বানোয়াট রিপোর্ট টাকা দিয়ে তৈরি করিয়ে নেওয়া অত্যন্ত সহজ ব্যাপার। ইয়োর অনার, এদেশের ভাইরোলজির সর্বোচ্চ স্বীকৃত বিশেষজ্ঞের রিপোর্টকে বানোয়াট বলে অবহিত করে আমার বিজ্ঞ প্রতিপক্ষ যে আরেকটি মানহানি মামলার সম্মুখীন হবেন এতে কোনো সন্দেহ নেই। যাক সে কথা, তারপরও মামলাটির কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সেজন্য মহামান্য আদালতের কাছে 1 সপ্তাহের সময় প্রার্থনা করছি। গ্রান্টেড। কাউকে ভাবতে হবে না আমার কথা। জীবনের কাছে আর কিছুই চাওয়ার নাই আমার।
কেন এমন করছিস? নিঝুম কতবার ফোন করেছে, তার কথাও শুনছিস না। উদয় এসে তোর পাশে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? করুণা করতে? এসব কি বলছিস মা? আমি জানি ওতে কেন এসেছে, কিন্তু ও যা চাই তার কোনো দিন হবে না। ইওর অনার, আমার ক্লায়েন্ট রোদেল আহমেদ এইচআইভি ভাইরাস মুক্ত একজন মানুষ। ইওর অনার, সাক্ষীবিহীন প্রমাণবিহীন বক্তৃতা আদালতে গ্রহণযোগ্য নয়। ইওর অনার, ইওর অনার, আজ এই আদালতে আমি উপযুক্ত সাক্ষী ও প্রমাণের মাধ্যমে বিষয়টিকে প্রমাণ করে দেব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার প্রধান সাক্ষী চলে আসবেন। ইওর অনার, আদালত কোনো সাক্ষীর অপেক্ষায় বসে থাকে না, এসবই আদালতকে ধোকা দেওয়ার একটা বৃথা চেষ্টা। যে সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে আছে তা নিয়েই মামলার কার্যক্রম শুরু করার অনুমতি প্রার্থনা করছি। ইওর অনার, পারমিটেড। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এই মামলার শুরু এই বিয়ে বা বিয়ের রাতে নিজুমের বাসের ঘরে যাওয়া বা না যাওয়া নিয়ে নয়, এরও একটা অতীত আছে, একটা চক্রান্ত আছে। আর সেই চক্রান্তকে উদ্ঘাটনের জন্যে আমি আমার তরুণ প্রতিপক্ষ মিস্টার উদয় চৌধুরীকে জেরা করার অনুমতি প্রার্থনা করছি। ইওর অনার, ইওর অনার, দিস শুড বি ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ কোর্ট অফ জাস্টিস, বাট জাস্টিস মাস্ট বি ডান। দ্যাটস রাইট ইওর অনার। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিস্টার উদয়, আপনি পাশ্চাত্য দেশে বাস করলেও কোরআন স্পর্শ করে শপথের গুরুত্ব নিশ্চয়ই বোঝেন? আমি যেখানেই বাস করি না কেন, আমি একজন মুসলিম। থ্যাংক ইউ। আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি কি রোদেলাকে ভালোবাসতেন? বলুন, জবাব দিন মিস্টার উদয়। বাসতাম। ইওর অনার, আই এম সরি ফর মাই লেট। দ্যাটস অল রাইট, টেক ইউর সিট। থ্যাংক ইউ। ডিফেন্সের আর কোনো প্রশ্ন আছে মিস্টার উদয়কে? নো ইওর অনার। আপনি আপনার কাজে ফিরে যেতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। আমি প্রসিকিউশনকে প্রধান সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার নির্দেশ দিচ্ছি। থ্যাংক ইউ ইওর অনার। আমার প্রধান সাক্ষী বিশিষ্ট প্রসূতি ও ধাত্রী বিভাগের প্রফেসর মিসেস সেলিনা হোসেন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা প্রফেসর সেলিনা, এইডসে আক্রান্ত অথবা এইচআইভি পজিটিভ কোন নারীর পক্ষে কিভাবে এইচআইভি ভাইরাস মুক্ত সন্তান প্রসব করা সম্ভব? সম্ভব। এইডসে আক্রান্ত অথবা এইচআইভি পজিটিভ কোন নারী যদি সন্তান নিতে চান, তবে অবশ্যই তিনি আট দশটা নারীর মতো সন্তান নিতে পারেন। সেক্ষেত্রে সে নারীকে এই বিষয়ে বিশেষজ্ঞ কোন চিকিৎসকের চিকিৎসা পরামর্শ অনুযায়ী চলতে হবে। ইওর অনার, আদালতে এসব সাজানো গোছানো গল্প শুনিয়ে খামাকা সময় নষ্ট করা হচ্ছে। অবজেকশন ইওর অনার, আমার সম্মানিত সাক্ষীকে কথা বলার সুযোগ দেওয়া হোক। অবজেকশন সাসটেইনড। আপনি বলুন প্রফেসর সেলিনা। গর্ভবতী হওয়ার পর ছমাস পর থেকে সন্তান প্রসবের আগ পর্যন্ত প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে। এই ট্যাবলেটটির নাম হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল, যাকে সংক্ষেপে বলে ARV ট্যাবলেট। এই ট্যাবলেট গর্ভবতী মায়ের শরীরে এইচআইভি ভাইরাসকে দমিয়ে রাখে, ফলে ভাইরাস মায়ের কাছ থেকে সন্তানের শরীরে প্রবেশ করতে পারে না। চমৎকার, চমৎকার সব তথ্য দিচ্ছেন সম্মানিত প্রধান সাক্ষী।
যেখানে সারা পৃথিবী জানে যে এইডসে আক্রান্ত মায়ের সন্তান এইডস নিয়েই জন্মগ্রহণ করবেই, সেখানে আপনি এই নতুন তথ্য কোথায় পেলেন? ইওর অনার, বিষয়টি এদেশের জন্য নতুন তথ্য হলেও এর গবেষণা শুরু হয়েছে অনেক আগে থেকে, সেক্ষেত্রে পুরনো আমলের অনেকের তথ্যগুলো জানার কথা না। ইউ প্লিজ প্রসিড অন। থ্যাংক ইউ। কোনো গর্ভবতী মা যেমন আগে থেকে জানতে পারে না যে তার কোন সন্তান বিকলাঙ্গ কিংবা মানসিক ভারসাম্যহীন অথবা কোনো জটিল রোগ নিয়ে জন্মাবে, তেমনি একজন এইডস আক্রান্ত মাও জানে না যে তার তিনটি শিশুর মধ্যে একটি শিশু এইচআইভি ভাইরাস নিয়ে জন্মাবে কি না। আর সেই সম্ভাবনাকে দূর করার জন্যই বর্তমান মেডিকেল সায়েন্স ARV চিকিৎসা আবিষ্কার করেছে, ফলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তান এইচআইভি ভাইরাস মুক্ত হয়ে জন্মগ্রহণ করছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে মায়ের ডেলিভারি অবশ্যই সিজারিয়ান করাতে হবে, মা যাতে শিশুকে বুকের দুধ না খাওয়াতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। শিশুকে জন্মের সাথে সাথে এক ডোজ ARV লিকুইড খাওয়াতে হবে, তারপর অপেক্ষা করতে হবে 18 মাস। এই 18 মাস পর শিশু রক্তের স্ক্রিনিং টেস্টের রেজাল্ট প্রমাণ করে দেয় যে শিশুটি এইচআইভি মুক্ত কিনা। ও, এটা করা হলে শিশু এইচআইভি ভাইরাস থেকে বেঁচে যাবে? ইওর অনার, আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সারা পৃথিবীতে কেন এত শিশু এইচআইভি ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করছে? দিনে দিনে এইডসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে? ইওর অনার, তার কারণ হচ্ছে তথ্যগুলি সম্পর্কে সবাই অবগত নন। তাছাড়া আমাদের সমাজে একজন এইডসে আক্রান্ত ব্যক্তির প্রতি মানুষের, এমনকি তার পরিবারের দৃষ্টিভঙ্গির বৈষম্যতা রয়েছে। এইডসে আক্রান্ত ব্যক্তি যে আর 10 জন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপনের অধিকার রাখে, সেই অধিকার থেকে সমাজ ও পরিবার তাদেরকে বঞ্চিত করছে, তাদের মানবাধিকার লঙ্ঘন করছে। অথচ এরাও তো হতে পারে আমাদের মা, ভাই, বন্ধু কিংবা সন্তান। এই সময়ে তাদের জন্য বেশি প্রয়োজন স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা। প্রফেসর সেলিনা, যে বিশেষ কেসটির জন্য আপনি এই আদালতে এসেছেন, অর্থাৎ আমার ক্লায়েন্ট রদেলা আহমেদের কেস, সেই কেসটি আপনাকে আদালতে পেশ করার জন্য অনুরোধ করছি। আমি তখন কেবল গবেষণা শেষ করে বিদেশ থেকে ফিরেছি। তখনই একদিন যাবেদ মেঘলা আমার কাছে আসে। মেঘলা আমাকে বলে সে মা হতে চায়। আমি তখন তাদেরকে জানালাম তারা কি পদ্ধতি অবলম্বন করলে তাদের পক্ষে এইচআইভি মুক্ত সন্তান প্রসব করা সম্ভব হবে। তারপর এক সময় মেঘলা গর্ভবতী হয়। মেঘলাকে আমি নিয়মিত চেক আপে রাখি, সময় মতো শুরু করি ARV ট্যাবলেট দেওয়া। মেঘলা আমার পরামর্শ অনুযায়ী চলত, সাথে ছিল তার পরিবার থেকে মানসিক সহায়তা। নির্দিষ্ট সময়ের পূর্বে মেঘলার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আমি অপারেশন করলাম কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। মেঘলা তার মেঘলা জীবনে জন্ম দিয়ে গেল এক টুকরো রোদ, আর সে হচ্ছে আপনার ক্লায়েন্ট রদেলা আহমেদ। বলতে পারেন মেঘের কোলে রোদ। আমি নিশ্চিত করে বলতে পারি জন্মের সঙ্গে সঙ্গে একদিকে যেমন তাকে লিকুইড ARV দেওয়া হয়েছিল, তেমনি 18 মাস পর তার ব্লাড স্ক্রিনিং টেস্ট করে এইচআইভি মুক্ত রেজাল্ট পাওয়া গিয়েছিল। ইওর অনার, এই ফাইলের ভিতরে রদেলার ডে টু ডে অবজারভেশন সহ সব টেস্টের রিপোর্ট দেওয়া আছে। আমি কি ফাইলটা মহামান্য আদালতের বিবেচনার জন্য পেশ করতে পারি? ইয়েস। থ্যাংক ইউ ইওর অনার। এখানেই আছে আমার ক্লায়েন্ট রদেলার সকল তথ্য। ডিফেন্সের আর কিছু জিজ্ঞাসা আছে? নো ইওর অনার। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ।
ইয়োর অনার, কাউকে শাস্তি দেবার ইচ্ছা নিয়ে আমি আদালতে দাঁড়াইনি। আপনার কাছে আমার আবেদন, আমার ক্লায়েন্ট রদুল্লাহ আহমেদের ক্ষেত্রে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যে সামাজিক মর্যাদা খর্ব করা হয়েছে, তা যেন তিনি ফিরে পান। তাহলে অন্তত এদেশের অনেক মেয়েকে রদুল্লার মতো বিনা কারণে দোষী সাব্যস্ত হয়ে আদালতের কাঠগড়া দাঁড়াতে হবে না। দ্যাটস অল ইয়োর অনার। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। কাল রায় বের হবে, আর এটা তুমি কি বলছো? অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ইমেল পেয়েছি, আই হ্যাভ টু গো, আই বস চাখা। সত্যি মামা, তুমি আমাকে কত ভালোবাসো। জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টসে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। থ্যাংকস মামা, থ্যাংকস। আরে পাগল, থ্যাংকস আবার কি রে, তুই ছাড়া আমার কে আছে বল? বাদীপক্ষের তরুণ কৌশলী ব্যারিস্টার এই মামলাটির মূলে যে ভুল ধারণাটি আছে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তিনি আবেদন করেছেন তার ক্লায়েন্টের বিরুদ্ধে যে সম্মান হানিকর বিষয়টি ঘটেছে তার সুষ্ঠু সমাধান। স্বামী তার ভুল বুঝে স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন এবং স্ত্রীকে সম্মানের সাথে ঘরে তুলে নেবেন, এর চেয়ে সুন্দর সমাধান আর কি হতে পারে? কিন্তু বিষয়টি একপক্ষের নয়, তাই এ ব্যাপারে বাদিনীর কাছে তার মতামত শোনা জরুরি। আমি বাদিনী রদেলা আহমেদের কাছে জানতে চাই তিনি এই মামলার সমাধান কি কামনা করেন। ইয়োর অনার, অপবাদ, সম্মানহানি, মানবাধিকার লঙ্ঘন, এসব কিছুর চাইতে বড় যা ঘটেছে তা হলো বিশ্বাসের মৃত্যু। আমি যে বিশ্বাস নিয়ে বিয়েতে সম্মতি দিয়েছিলাম, আমার সে বিশ্বাস মরে গেছে ইয়োর অনার, মরে গেছে। এছাড়া যে শব্দটি একবারও কেউ করতে তোলেনি, অথচ কোর্টের বারে অনেকবার বলা হয়েছে, সেই শব্দটি হলো তালাক, তালাক, তালাক। যেহেতু আমার বিরুদ্ধে আনিত সমস্ত অপবাদ মিথ্যা প্রমাণিত হয়েছে, তাই আমাকে তালাক দিতে আসামি পক্ষকে অনেক ঝামেলা পোহাতে হবে। সেই সব ঝামেলা থেকে মুক্তি দেবার জন্য ইয়োর অনার, আপনাকে সাক্ষী রেখে এই আদালতে আমি আমি তালাক দিচ্ছি। গড, রদেলা, এ কি করছো তুমি? কাম অন, ওটা তুমি ফিরিয়ে নাও। আপনি বসুন, ইওর জব ইজ ওভার। এর বাইরে কারো আর কোনো শাস্তি আমি চাই না, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বাসের লাশ। লাশের আর কি শাস্তি হতে পারে? আমার আর কোনো বক্তব্য নেই ইয়োর অনার। আসামির কিছু বলার আছে? ইয়েস ইয়োর অনার, বলার আছে, কারণ আমি দোষী। শুধুমাত্র এই জন্য নয় যে আমি বাসর ঘরে রদেলার সঙ্গে দেখা করিনি, তাকে দেয়া অপবাদ অপমানের প্রতিবাদ করতে পারিনি, এই জন্য শুধু নয়, আমি বারবার চেষ্টা করেছি, আমার বিশ্বাসের কথা বলতে চেয়েছি, কিন্তু তার সাড়া না পেয়ে আমি ব্যর্থ হয়েছি। এই জন্যও নয় ইয়োর অনার, আমার যে বন্ধু, আমার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল, তার ভালোবাসা আমি বুঝতে পারিনি। নিঝুম,
এসব কি বলছিস তুই? বাস বাস উদয়, আর না, অনেক বলেছিস তুই, অনেক। এখন মহামান্য আদালতের সামনে আমাকে বলতে দে, আমাকে। ইওর অনার, স্বামী হিসেবে তো বটেই, এমনকি বন্ধু হিসেবেও আমি অযোগ্য। ঠিকই বলেছে রোদেলা, আমি বিশ্বাসের লাশ। তাই এই মহামান্য আদালত যত বড় শাস্তি আমাকে দেবেন, আমি তা মাথা পেতে নেব। আজ যে শাস্তি রোদেলা আমাকে দিয়েছে, তাও আমি মাথা পেতে নিলাম। কারণ পৃথিবীর সমস্ত মানুষ যেন আমার এই পরিণতির কথা শুনে সতর্ক হয়ে যায়, বুঝে যায় যে না জেনে না শুনে কারো সম্মানহানি করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার পরিণতি কি। Hup!